যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলে না জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর ইন্নামা ওয়ালিয়্যুকুম আল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة তোমাদের জন্য তিনজন বন্ধু আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন তোমাদের বন্ধু হলো তিনজন এক নাম্বার বন্ধুকে বলেন আস্তে বলবেন না এক নাম্বার বন্ধুকে আল্লাহ তাআলা নাম্বার দুই বন্ধুকে অনন যার পরেই তার স্থান তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার বন্ধু তিন নাম্বার বন্ধু হলো আমরা যারা বসে আছি পরস্পর যে বসে আছি আমাদের সম্পর্ক হলো এখানে ইমানের সম্পর্ক আর একটা সম্পর্ক কিয়ামত পর্যন্ত থেকে যাবে সেটা হলো ইমানের সম্পর্ক ইমানের সম্পর্ক মুহাব্বতে ইমানি মুহাব্বতে ইমানি মুহাব্বতে তাবঈ মুহাব্বতে আকলি মুহাব্বতে ইমানিটা এমন একটা মুহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সূরা সাফ আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ইমানদারেরা সীসা ঠেলা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে যারা আল্লাহর পথে যারা জিহাদ করে কেতাল করে আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন জোরে বলে সুবহানাল্লাহ এক নাম্বার ভালোবাসবো আমরা কাকে আস্তে বলবেন না কাকে আল্লাহকে আমরা ভালোবাসবো সেই জায়গায় কাউকে স্থান করে দেওয়া যাবে না ইমানদার তো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে والذين آمنوا أشد حبا لي সমস্যা নেই এরপরও আমি আছি আমি আপনাকে নিয়ে থাকবো জোরে বলি ইনশাআল্লাহ কেউ উঠবেন না ওঠার চিন্তা কেউ মাথায় নেবেন না কারণ না থাক না 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 কারণ এই জায়গার বরকত যদি কেউ জানতো বুঝতো যদি কেউ বুঝতো যে এই জায়গার দামটা কত তাহলে এই জায়গা থেকে ওঠা তো দূরের কথা কম্পিটিশন শুরু হয়ে যেত আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই মজলিসের দাম আছে না নাই বলেন আস্তে বলবেন না আছে না নাই ফেরেশতারা দোয়া করে এই মুহূর্তে দোয়া করছে আল্লাহ এই সমস্ত বান্দার সব গুনাহ মাফ করো বিশাল অফার এটা বিশাল একটা জায়গা এটা আমার ভাইয়েরা যে কালাম থেকে আমরা কথা বলা শুরু করেছি এই কালাম আল্লাহ রাব্বুল আলামিন এত দামি করে দিয়েছেন কিয়ামতের দিন এই কোরআনটা আমার আপনার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে আমরা সবাই কোরআনের পক্ষে রায় নিতে চাই না বিপক্ষে রায় নিতে চাই পক্ষে আমরা রায় নেব জোরে বলে ইনশাআল্লাহ তাহলে আমরা কোরআনের পক্ষে চলবো না বিপক্ষে চলবো আমরা কোরআনের দল করব না দুনিয়ার দল করব কিসের দল বলেন কোরআনের দল আলা ইন্না হিযবাল্লাহি হুমুল গালিবুন সাবধান তোমরা জেনে রেখে দিও কোরআনের দলটাই বিজয়ী আল্লাহর দলটাই বিজয়ী সব হেরে যাবে সব হেরে যাবে সব ফুরে যাবে ফেরাউনের 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 দরবারে মুসার স্থান ছিল নিষিদ্ধ মুসা নিষিদ্ধ করেছিল নমরুদের দরবারে ইব্রাহিম নিষিদ্ধ ছিল আবু জেহেলের দরবারে আমার নবী নিষিদ্ধ ছিলেন এই বড় বড় পয়গম্বর আবু জেহেলের কাছে নিষিদ্ধ নমরুদের কাছে নিষিদ্ধ ফেরাউনের কাছে নিষিদ্ধ
এত বড় শত্রু তারা মনে করেছে কিন্তু শেষ পর্যন্ত বিজয় হয়েছে নমরুদের না ইব্রাহিমের ফেরাউনের না মুসার আবু জেহেলের না আমার নবীর তবে হকের বিজয় আসেনা নাই বলেন আজকে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার জন্য লেগেছে ইসরায়েলরা কিন্তু হাদিস এবং কোরআনকে সামনে রেখে যদি বলতে চাই টুডে অ্যান্ড টুমরো এই ইসরায়েলদের কবরস্থান হবে ফিলিস্তিন ঠিক কিনা হবে হবে ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ হবে না হাজার হাজার নবীকে যারা হত্যা করেছে আমি আপনি তো কোনো তুলনাই নাই যারা নবীর গায়ে হাত তোলে যারা রাসূলকে যারা হত্যা করেছে নবীকে যারা হত্যা করেছে ওয়াকতুলুনা নবিয়িনা বিগাইর হক অনেক নবীকে যারা হত্যা করেছে সেখানে আমার আপনার কোনো তুলনা আছে না ওরা কি হালে ছাড়বে ছাড়বে না কিন্তু শেষমেশ ওদের অবশ্যই পরাজয় আছে না নাই আছে আসতে বলবেন না আছে না নাই আমার ভাইয়ের একটু মন দিয়ে আমরা শোনার চেষ্টা করি যে সময়টা আমরা পার করছি কিয়ামত হতে আমার মনে হয় বেশি দিন নাই কিয়ামত আছে না নাই বলেন আছে কিয়ামত তবে কোন দিন হবে এর মূল খবরটা কে জানেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা আল্লাহই জানেন তবে কিয়ামতের কিছু লক্ষণ আমরা যা দেখতে পাচ্ছি অনেক কিছু লক্ষণ আমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই লক্ষণগুলো দেখে মনে হয় সময় বেশি দিন নেই ঘনিয়ে এসেছে এই সময়ে বহু ফেতনা দুনিয়াতে আসবে এই ফেতনা থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো ঈমান সবচেয়ে বড় অস্ত্র কি বলেন ঈমান আজকের সাবজেক্ট হলো খাঁটি মুমিনের পরিচয় আর মুমিন মুনাফিকের মধ্যে পার্থক্য দেখা যাক আস্তে আস্তে করে বলছি যে সূরা থেকে তেলাওয়াত করেছে সেই সূরার নামটা কি বলেন সূরা বাকারা বাকারা মানে কি গাভী সবার বাড়িতে গাভী আছে না এটা কমন প্রাণী এটা কিন্তু আল্লাহ তাআলা এখানে এই সূরার নামকরণ করেছেন এটাও প্রেক্ষাপট হলো বনী ইসরায়েলদেরকে নিয়ে আনতাসবাহু বাকারা আমার ভাইয়েরা এই বনি ইসরায়েলদের কি আল্লাহ তাআলা বহু পয়গম্বর উপহার দিয়েছেন মূসা আলাইহিস সালাতুস সালাম ছিলেন তাদের একজন মূসা আলাইহিস সালাতুস সালাম 40 দিনের জন্য চলে গেলেন তুর পাহাড়ে কাকে দেখার জন্য বলেন আসতে বলেন না কাকে দেখার জন্য শেষমেশ কি দেখা হয়েছে নাকি দেখা হয়েছে দেখতে গেছেন ঠিক কিন্তু আল্লাহকে তিনি দেখতে পারলেন না কারণ এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে কখনো দেখা যাবে না দেখা সম্ভব হবে না তবে আমরা আল্লাহকে দেখতে পাবো তৃপ্তি ভরে একটা জায়গায় সেই জায়গাটা হলো জান্নাত জোরে বলি সুবহানাল্লাহ দেখবো না ইনশাআল্লাহ আল্লাহকে আমরা দেখতে রাজি আছি না আমার বন্ধুগণ জান্নাত পেলাম সব নিয়ামত পেলাম কিন্তু আল্লাহকে দেখতে পেলাম না অপূর্ণই থেকে যাবে জান্নাতের সবচেয়ে বড় প্রাপ্তি হলো বান্দা তার আল্লাহকে নিজ চোখে দেখতে পাবে কোনো বাড়িতে মেহমান হয়ে গেলাম সেই বাড়িতে মেহমান হয়ে যাওয়ার পর বাড়ির মেজবান আপনার সঙ্গে দেখাও করলো না কথাও বললো না মিষ্টি মুখে হাসিও দিল না আপনাকে ওয়েলকাম জানালো না পোলাও কোরমা বিরিয়ানি জর্দা দই মিষ্টি আপনি যা খান না কেন কোনটাই আপনার ভালো লাগবে না কিন্তু একটা গরিব বাড়িতে গেলেন সেই লোকটা আপনাকে আধা সিদ্ধ ডাল দিয়ে ভর্তা দিয়ে খাওয়াইছে কিন্তু মেজবান হয়ে সে আপনার সঙ্গে তৃপ্তি ভরে কথা বলেছে কোনটা বেশি মজা পাবেন বাড়িওয়ালা আপনার সঙ্গে সুন্দর করে কথা বলেছেন এটাই সবচেয়ে বড় প্রাপ্তি জান্নাত পেলাম এক নম্বরে জান্নাত আমার জুটে গেল কিন্তু আমি আল্লাহর সাক্ষাৎ পেলাম না সেই জান্নাত আমার জন্য আরামদায়ক হবে না তৃপ্তিদায়ক হবে না আল্লাহ বলছেন বান্দারে শুধু জান্নাত দেব না আমি তোর সঙ্গে সাক্ষাৎ করব জোরে বলে সুবহানাল্লাহ কিন্তু শর্ত হলো ফামান কানা ইয়ারজু লিকা রব্ব
ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. الله نجو بولچن باندامار شنگ لقا کرتے چاش ناکی شکھان جدی کرتے چاش عمل بھلو گلو کرے آئے خراب عمل گلو بات دے آتی پاتی اسرن کھل بینا ماجی شد کر شراب کر موت کر زنا کرنے تیت چھڑا دیئے نبیل نے تیت دھارو সমস্ত অবৈধ সম্পর্ক ছেড়ে দাও হারামকে বর্জন করে ফেলো ইললিগাল পথকে তুমি বর্জন করে লিগাল ওয়েতে চলে আসো সোজা পথে চলে আসো যে সোজা পথে চলার জন্য তুমি নামাজের মধ্যে বলো সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين جوره بولي আরো জোরে আরো জোরে আমার ভাইরা আল্লাহর কাছে তো চাইতে হবে হেদায়েত পৃথিবীর কোন দরবার আপনাকে হেদায়েত দিতে পারবে না পৃথিবীর কেউ আপনাকে সঠিক পথের দিশা দিতে পারবে না আমাকে হেদায়েত দিবেন একমাত্র কে আল্লাহ হেদায়েত চাইবো আমরা কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ বলছেন বান্দার আমি তোর দূরে নই আমি তোর খুব কাছে আমি এমন রব ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর ও বান্দা তুমি তোমার অন্তরে কি দানা বেঁধে রেখেছো এবং তোমার চক্ষু কি খেয়ানত করছে পৃথিবীর কেউ না জানলেও সব জানেন তিনি কে আস্তে বলবেন না তিনি কে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন আল্লাহ সুন্দর করে বলছেন বান্দা আমাকে দূরে ভেবো না আমাকে রাজ সাক্ষী মনে করো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ জোরে বলুন আল্লাহু আকবার বান্দা আমি তোমার স্কন্ধ শিরার চেয়েও নিকটে থেকে যাই তুমি দিনের আলোতে কি করো রাতের আধারে কি করো গোপনে কি করো প্রকাশ্যে কি করো সব রেকর্ড অটো হয়ে যায় কার কাছে আল্লাহর কাছে আল্লাহ সব তিনি দেখেন আল্লাহু বাসীরুম বিল ইবাদ আল্লাহ বান্দার সব কিছু তিনি দেখেন এই জন্য আমার ভাইয়েরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো খাঁটি মুমিন হয়ে আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে মুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে এবার আল্লাহ বলছেন ইমানদারকে ডাক দিয়ে বলছেন ইমানদারের শোন এমন একটা কিতাব দিলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আলিফ লাম মিম এই তিনটি হরফ নিয়ে যে একটা আয়াত হলো এই পৃথিবীর কোনো ভাষাবিদ কি আয়াতের অর্থ বের করতে পেরেছে নাকি পারে না এটা একটা চ্যালেঞ্জ এটা কি বলেন চ্যালেঞ্জ কোরআন শুরু করছে কি দিয়া চ্যালেঞ্জ আল্লাহু আকবার কোরআন শুরু হয়েছে চ্যালেঞ্জ দিয়া এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদাল কিতাব না যালিকাল কিতাব কি বলেছেন বলেন আচ্ছা আমার কথায় কি কষ্ট হচ্ছে আপনাদের আমার কথার মধ্যে একটু বেহুদা কথা কম আজেবাজে কথা একটু কম বলি আমি কোনদিন আমি চেষ্টাও করি না ওই যে তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে এরকম আশেপাশে কথা আমি মুখ থেকে সহজে বের করার চেষ্টা করি না কারণ অবশ্যই এই ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে কার কাছে বলেন আল্লাহর কাছে এখানে বসেছি প্রতিটা সেকেন্ডের মূল্য আছে না নাই আপনি বসে আছেন আপনার প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে না নাই সময় সম্পর্কে প্রশ্ন করবেন কে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা খলাকাল মাউতা ওয়াল হায়াত মানে টাইম মানে কি টাইম এখানে বলা আছে হাদাল কিতাব না যালিকাল কিতাব হাদা মানে হলো দিস যালিকা মানে হলো দ্যাট হাদা মানে কি দিস এই আর যালিকা মানে ওই দ্যাট তাহলে এখানে যালিকা দিয়ে দূরবর্তী জিনিসকে বোঝানো হচ্ছে আর হাদা মানে হলো নিকটবর্তী জিনিসকে বোঝানো হয় তাহলে এখানে আল্লাহ তাআলা যালিকাল কিতাব মানে কি ওই কিতাব বললেন কি কিতাব বলেন বলেন
ওই কিতাব তাহলে কোরআন এই কিতাব না ওই কিতাব বলেন এই কিতাব না ওই কিতাব কোরআনটা ছিল কোথায় এখানে ছিল না ওইখানে ছিল আকাশ কি বলি এই আকাশ বলি ওই আকাশ এই যে আমার ভাই বসে আছেন এই যে আমার ভাই ওই যে কোণায় বসে আছেন তখন কি বলবো ওই যে আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিতে নিয়ে বলছেন শোনো বান্দা পৃথিবীর সব কিতাব হলো হাদাল কিতাব আর আমার কিতাব হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন এমন একটা কিতাব ওই কিতাব এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই কত দূরে সেই আসমানি কিতাব সেখানে ছিল কোরআনটার পরিচয় কোরআন নিজেই দিচ্ছে যারা পারেন আওয়াজ দিয়ে বলেন বাল হুয়া কুরআনুম মাজীদ ফি লাউহিম মাহফুজ জোরে বলুন আল্লাহু আকবার কোরআন নাজিল হয়েছে দিনে না রাতে বলেন 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 রাতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নাজিল হয়েছে কোন মাসে কোরআনে আছে না নাই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান জোরে বলুন আল্লাহু আকবার কোন সময় নাজিল হয়েছে কোন মাসে নাজিল হয়েছে কি জন্য নাজিল হয়েছে কেন নাজিল হয়েছে জবাব আছে না নাই আচ্ছা আজকে এই কিতাব নিয়ে শুধু কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে দেখেন সূরা ইয়াসিন আমরা যখন শুরু করি তখন পাই কি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম প্রথমে কিসের ওয়াজ কোরআনের ওয়াজ কোরআন সম্পর্কে কথা সূরা রহমানে চলে যাবেন সবাই বলেন আর রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان جورة بلون الله أكبر سورة يوسف چلو جابين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون سورة إبراهيم چلو جابين ألف لام رب كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بقرة تلاشين الله تعالى كتاب نبول لا ريب فيه هدى للمتقين جربون الله أكبر أمون اكتا كتاب جار مدد كنا شند هوناي সায়েন্স ভুল করবে কোরআন ভুল করতে পারে সায়েন্সের ভুল আছে না নাই একবার কয় সূর্য ঘোরে একবার কয় পৃথিবী ঘোরে এখন দেখি ওদের মাথায় ঘোরে মানুষের মাথা তো ঘুরবেই পাঁচবার টয়লেট সারলেই তো হুঁশ থাকে না হুঁশ থাকে পাঁচবার টয়লেট করলেই সামনে বউ আছে না মা আছে সেনা যায় না মাথা উল্টা পাল্টা হয়ে যায় ব্রেন এলোমেলা হয়ে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ দিলেন চ্যালেঞ্জ পূর্ণ গ্রন্থ যেখানে সব জ্ঞান শেষ সেখানে কোরআনের জ্ঞানটা শুরু পৃথিবীর সমস্ত জ্ঞান শেষ হয়ে যাবে সেখান থেকে কোরআনের জ্ঞানটা শুরু হয়ে যাবে ওলির জ্ঞান যেখানে শেষ সেখানে নবীর জ্ঞান শুরু নবীর জ্ঞান যেখানে শেষ সেখানে আল্লাহর জ্ঞান শুরু পৃথিবীর সব কিতাব যেখানে শেষ সেখানে কোরআন শুরু আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে সব তথ্য দিয়েছেন মাস দুয়েক আগে আমি কাতার থেকে আসতেছিলাম কাতার সফর ছিল কিছু মাহফিল সেখানে ছিল সেই প্রোগ্রাম সম্পন্ন করে কাতার থেকে যখন দেশে ফিরছিলাম দিনের বেলা দ্বিপ্রহর সূর্য মাথার উপরে বিমানের উইন্ডো সাইডে বসা আমি উইন্ডো সাইডে বসে হাজার হাজার ফিট উপরে বিমানটা চলছে হাজার হাজার কিলোমিটার গতিবেগে যখন আমি চলছিলাম নিচের দিকে বিশাল বড় মেঘমালার স্তর দেখতেছিলাম এই মেঘমালা গুলো দেখে আমার কাছে মনে হলো আল্লাহ এই বিশাল মেঘমালা তুমি কেমন করে ঝুলায় রাখছো এর কেমন কি ওজন টোজন আছে নাকি চিন্তা ভাবনা করতে করতে বিজ্ঞানের দিকে গেলাম সৌরজগতের গবেষণার দিকে একটু চেষ্টা করলাম জানার জন্য বিজ্ঞান বলতেছে কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে
যার ওজন হলো 200 টন কিউমুলুল আম্বাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো 10 লক্ষ টন সুবহানাল্লাহ বলবেন না 10 লক্ষ টন যদি মেঘমালার যদি ওজন হয় আল্লাহ তাআলা এগুলো না ঝুলায় রেখে যদি ফেলে দিতেন বিল্ডিং কে একটাও থাকতো না কি থাকতো কিছু কিছুই থাকতো না কে ঝুলায় রেখেছেন আস্তে বলবেন না কে ঝুলায় রেখেছেন এবার আমি চিন্তা করলাম আল্লাহ তোমার কালামে কি তথ্য আছে নাকি একটু খুঁজে দেখি তো কোরআন ঘাটতে ঘাটতে গিয়ে দেখি সূরা রাদের 12 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফা ওয়া তামআন وينشي السحاب الثقال جوري بولون الله أكبر تيني شي مهن رب جيني تمادر كي بيدو دخن بھائر جنو ايبون عشار جنو اتھی تو کرين شي مها کشي مها شنن گھنو بھاری مگمالا تلے مگمالا جو زون آسے گھنو تو آچے بگن پرمان کورے چھے نا قرآن تے کے دھار کورے چھے قرآن تے کے ধার করেছে অতএব কোরআন যা দেবে তার মধ্যে কোনো সন্দেহ নাই কোরআন যা বলবে সম্পূর্ণ মহা সত্য এটা চোখ বন্ধ করে মেনে নেওয়ার মতো কোনো ভুল থাকবে না কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে কোরআন থেকে বান্দা নিতে চায় না বান্দা নিতে চায় বান্দার তথ্য কিন্তু আল্লাহর তথ্য বান্দা নিতে চায় না বান্দা নেয় বান্দার আইন কিন্তু আল্লাহর আইন বান্দার পছন্দ হয় না আল্লাহর আইন যে বান্দার পছন্দ হয় না সেই বান্দাটাই হলো মুনাফিক 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 ঠিক কি না আমার ভাইয়েরা একটু কান লাগান মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো হায়াত তো মাত্র 50 60 70 80 90 নয় 100 বছর পর্যন্ত বাঁচলাম আজ থেকে 100 বছর আগের মানুষ এখানে কেউ আছে নাকি সব তো চলে গেছে আবার 100 বছর পরে আমরা কেউ থাকবো নাকি বলেন কেউ তো আমরা থাকবো না একটার পর একটা মানুষের জন্ম হচ্ছে মানুষ বুড়ো হয়ে যাচ্ছে আবার শিশু জন্ম নিচ্ছে এই তো পৃথিবীর পরিক্রমা সব একদিন বিদায় হয়ে যাব আমরা কিন্তু একটা জিনিস না আল্লাহর সামনে আমরা হাজির হব সেটা হলো ঈমান 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 কি নিয়ে বলেন ঈমান সীমান্তে হতে হবে নির্ভেজাল না খাঁটি নির্ভেজাল না খাঁটি আমি আজকে সাবজেক্ট নিয়ে ইগনোরব সাবজেক্ট নিয়ে থাকবো জোরে বলি ইনশাআল্লাহ যেটা একটা সাবজেক্ট দিছো তো এই সাবজেক্ট নিয়ে আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন এবং সাবজেক্টে এসে আমি এখানে দেখছি এর আগে দেখিও নাই এখানেই দেখে এখানে সিদ্ধান্ত নিয়েছি দেখি কি কব কি বলা যায় ধরছি একটা প্রথম সূরা বলি ইনশাআল্লাহ এই বছর আমি সূরা থেকে আলোচনা করিনি আয়াত থেকে আলোচনা করিনি আজকে কষ্ট পাচ্ছেন নাকি আমি তো ভিজে গেলাম সম্পূর্ণ বলেন তো এই ঠিক বাবর কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা প্রচন্ড কুয়াশা কুয়াশার পানিগুলো পড়ছে হ্যাঁ না একটু ওই বাঁশ দিয়ে কোনো কিছু দিয়ে একটু নড়াচড়া করে দিলে পানিটা অন্যদিকে চলে যেত এটা আমি বলি কেমনে বলেন এটা তো তাদের খেয়াল করা দরকার ছিল তাই না একটু খেয়াল করেন জি ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা কারো কোনো কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা কোন সূরা থেকে কথা বলছি বলেন তো আচ্ছা বাকারা গাফিটা কি কমন প্রাণী না আনকমন প্রাণী কমন সূরাটাও কি কমন আমার বন্ধুগণ কোরআন সম্পর্কে কথা বলতে গেলে ঘন্টার পরে ঘন্টা চলে যাবে শর্ট করে আমি আয়াতটা আমি শেষ করে দিয়ে আবার দ্বিতীয় আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা ভেজাল ইমান ইমানদার হব না খাঁটি ইমানদার হব বলে খাঁটি ইমানদার যদি হতে চায় আমরা খাঁটি ইমানদার হওয়ার জন্য পরামর্শ নেব কার কাছ থেকে আস্তে বলবেন না কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছ থেকে আমরা খাঁটি মুমিনের কিছু পরিচয় আমরা জানতে চাবো আমরা আল্লাহ তুমি বলেছো কোন কোন জায়গায় একটু বলে দাও তো আস্তে আস্তে আমরা সেই সমস্ত আয়াতের দিকে চলে যাচ্ছি এখন আমরা আরেকটা বিষয় জানবো এই কিরা এই কিতাবটা কাদের জন্য হেদায়েতের কিতাব হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকি মুত্তাকি মানে হলো সেই বান্দা যে বান্দা হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করে সে হলো মুত্তাকি জোরে বলে সুবহানাল্লাহ আবার মুত্তাকি কারা মুত্তাকির কিছু গুণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন যারা পড়েন ঠোঁট মিলিয়ে বলুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. جربلون الله أكبر. إيمان در كرب এক নম্বর গুণ হলো যারা অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস আনবে, অদৃশ্য মানে যায় চোখ দেখতে পায় না। আমরা সবচেয়ে যাকে বেশি ভালোবাসি সে আল্লাহকে আমরা দেখতে পাই নাকি? না। আস্তে বলবেন না, দেখতে পাই নাকি? না। এখানে অদৃশ্য বলতে মূলত বোঝানো হয়েছে কাকে? আস্তে বলবেন না, কাকে? আল্লাহকে আমরা বিশ্বাস করব দেখে না না দেখে? আস্তে বলবেন না, দেখে না না দেখে? না দেখেই বিশ্বাস করতে হবে, এটাই হলো ইমান। এই দুনিয়াতে আল্লাহকে আমরা দেখতে পাব না, জান্নাতে আমরা দেখব। এই দুনিয়াতে তো আল্লাহকে দেখা তো দূরের কথা, আল্লাহর সৃষ্টি কিছু দেখা যায় না। যেমন আমি বিদ্যুতের পরে আমি কথা বলতেছি, সবাই শুনতে পাচ্ছেন, বিদ্যুৎ দেখতে কোন কালার কোন আস্তে কয়? দেখা যায় বিদ্যুৎ কি বলেন, কালার দেখা যায়? কালো, লাল, নীল, এমন কোন কালার কি বিদ্যুতের আছে নাকি? নাই। বিদ্যুৎ দেখা যায় না, মাধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, ইথার দেখা যায় না, আল্লাহর সৃষ্টি কিছু আছে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আমার বন্ধুগণ, যদি আল্লাহর সৃষ্টি যদি অদৃশ্য হয়ে থাকে কিছু, আল্লাহকে আমরা এই দুনিয়াতে অদৃশ্য, আল্লাহ তাআলা অদৃশ্য নন, তিনি অবশ্যই দেখা দিবেন। এই দুনিয়াতে দেখা হবে না, এই দুনিয়াতে না দেখলেও আমরা দেখব কোথায় বলেন? জান্নাতে আমরা দেখব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়ে, নামাজ না পড়ে, এবার আল্লাহ বলছেন কি সুন্দর করে, আল্লাহ কত সুন্দর গাঁথনি দিয়ে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি আমাকে অবশ্যই জান্নাতের মধ্যে দেখতে পাবে, কিন্তু নামাজ না, নামাজ না পড়ে নয়, নামাজ পড়ে নামাজ কায়েমের সংগ্রাম করে বান্দা তোমাকে নামাজটা পড়তে হবে রেগুলার। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখানে যারা বসে আছেন আমি তাদেরকে কিছু প্রশ্ন করব, একটু উত্তরটা দিবেন। বলুন তো, আমার দেশে অমুসলিম বেশি না মুসলিম বেশি? বলেন বলেন বলেন, মুসলিম বেশি। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? মুসলিম বেশি, আবার বেনামাজি। কিন্তু উচিত ছিল কি মুসলিমও বেশি নামাজিও? তাহলে কি মিল আছে নাকি? মিল তো নাই আমার বন্ধুগণ। তাহলে মিল যদি না থাকে তাহলে সেটা খাঁটি না ভেজাল? বলেন খাঁটি না ভেজাল? তাহলে আমরা কিসের সাগরে আছি বলেন? কিসের সাগরে বলেন? ভেজালের সাগরে। একটু কান লাগান। জীবনে বহু ঘটনা শুনেছি, দেশের সমস্ত শ্রোতা ওয়াজ শুনে শুনে সব মুখস্থ। কে না জানেন বদরের কথা, কে না জানেন উহুদের কথা, কে না জানেন আইয়ুবের কথা, কে না জানেন ইউনুস আলাইহিসসালামের কথা? ইউনুস কিসের পেটে ছিলেন শুনেন তো, সবাই তো জানেনি। আমি আজকে একটু বিবেকের নাড়া দেওয়ার জন্য কিছু কথা বলতে এসেছি, একটু কান দিয়ে শুনবেন আমার বন্ধুগণ। আমরা ইমানদার হতে চাই ভেজাল না খাঁটি? খাঁটি ইমানদার কি বেনামাজি হয় না নামাজি হয়? বলেন কি হয়? নামাজি হয়। নামাজি হতে হবে, এক নাম্বার আমাকে নামাজি হতে হবে, আবার নামাজির মধ্যে আবার ভেজাল নামাজিও কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন ভেজাল নামাজির পরিচয় কোরআনে আছে না নাই বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত ভেজাল মুসল্লির জন্য ধ্বংস, ওই সমস্ত ভেজাল মুসল্লির জন্য ওয়াইল। যারা লোক দেখানো নামাজ পড়ে, নির্বাচন চলে আসে, আলহাজ নাম লাগায় নেয়, নির্বাচন চলে আসে, মাথায় টুপি দেয়, পাগড়ি দেয়, সবকিছু লাগায়, হাতে তসবে নিয়ে বান্দার কাছে এসে বলে ভাই আমি বড় বুজুর্গ। কিন্তু বুজুর্গ তো সে নয়, সে হলো বেজির পায়খানা আছে না নাই? সারা সপ্তাহ নামাজ পড়ে না, মসজিদ কমিটির সভাপতি সারা সপ্তাহ নামাজ নাই, খাঁটি না ভেজাল মুমিন? খাঁটি না ভেজাল? সারা সপ্তাহ নামাজ পড়ে না,
শুক্রবারে মসজিদে না আসলে তো পথ থাকে না, পথ রক্ষা করার জন্য মসজিদে চলে আসে। ওই সমস্ত মুসল্লির জন্য যারা লোক দেখানো নামাজ পড়ে, মানে পথ ঠিক রাখার জন্য নামাজ পড়ে, আছে না নাই? শুক্রবারে চলে আসে, বৃহস্পতিবার রাত তিনটা পর্যন্ত মদ খায়, আছে না? রাত তিনটা পর্যন্ত মদ খায়া চোখটা লাল বানায়া পরের দিন সাড়ে বারোটার দিকে উঠে মসমসে লুঙ্গি পরে খদ্দরের পাঞ্জাবি পরে নামাজে চলে গেল। নামাজে গিয়ে মসজিদে বসলো, ইমাম সাহেব হঠাৎ করে আয়াতের মধ্যে বলে ফেলেছেন, লা তাকুলুর রিবা দাফাম মুদাআফা, চক্রাকারে সুদের কারবার করো না, সুদ খেও না। এইদিকে যিনি সেক্রেটারি মহোদয় তিনি আবার সুদখোর। এবার খতিবস করতে নিয়ে খতিব খুতবা দিতে নিয়ে যখন তাকাইছে সেক্রেটারির দিকে নজর দিয়া দিয়া, যখন তিনি আয়াতটা বলতেছেন সেক্রেটারি বড় মাইন্ডে লাগছে। নামাজ শেষে সেক্রেটারি বলতেছে, হুজুর সুদের বিরুদ্ধে কোরআনে ওয়াজ, আমি জানি আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন তাও ভালো কথা, কিন্তু ওয়াজ করলেন করলেন, কিন্তু আপনি আমার দিকে সায়া থেকে ওয়াজ করলেন কেন? কি কথা কি বুঝতেছেন? আমার বন্ধুগণ, এই নোংরামিগুলো আজকে আসে না নাই বলেন? আসতে বলবেন না? আসে না নাই? মসজিদ মডেল হওয়া দরকার না, মুসল্লি মডেল হওয়া দরকার। আমার নবীর মসজিদ ছিল পাকা না কাঁচা? আর ইমান ছিল পাকা। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, বালুগুলো কপালে লেগে থাকতো, ঘেমে ঘেমে যেতেন সাহাবিরা গরম আবহাওয়া মক্কার মদিনার। আমার নবীজির মসজিদ ছিল দুজন এতিমের কাছ থেকে কিনে নেওয়া ছোট্ট মসজিদ। এই মসজিদ আজকে এসি আলা হয়ে গেছে, পাকা মসজিদ হয়ে গেছে, মাল্টি স্ট্রিট বিল্ডিং হয়ে গেছে, লক্ষ লক্ষ মুসলমান গিয়ে নামাজ পড়ে, সেখানে আজানো হয়। কিন্তু বেলাল যে আজান দিয়েছেন, সাহাবিরা যে কাঁচা মসজিদে নামাজ পড়েছেন, সেই নামাজের আজানের প্রাণ কি আজকের আজানের নামাজে আছে? আসতে বলবেন না? আছে নাকি? আমার নবীজি নামাজ পড়েছেন কাঁচা মসজিদে, খেজুর পাতার বানানো বেড়া, উপরের স্থানটাও খেজুর পাতার বানানো, কাণ্ডটাও খেজুর পাতা খেজুরের গাছ দিয়ে, সেই কাণ্ড দিয়ে খেজুরের সেই ভিত্তিটা রচনা করা হয়েছে। সেই জায়গায় আজান দিয়েছেন কালো বেলাল, বেলাল মিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত কালো, ঘন কালো মানুষ এখানে একজনও নাই, দেখতে কোনো সৌন্দর্য তার বাহ্যিকভাবে ছিল না। পৃথিবীতে তিনটা কালো, কিন্তু আল্লাহ তাদের দিলটা করেছেন অনেক ভালো। এর মধ্যে বেলাল একজন, লোকমান একজন, লোকমানের নাম শোনেন নাই? যদিও নবী নন, নবুয়ত দেন নাই তাকে, কিন্তু তিনি পেয়েছেন হিকমত। কি পেয়েছেন বলেন? হিকমত। লাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা, আল্লাহ তাআলা নবুয়ত দেন নাই কিন্তু তাকে হিকমত দিয়েছেন। ওমান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমার বন্ধুগণ, সেই কালো লোকমান, কালো বেলাল, আর একজন সাহাবি কালো ছিলেন নবজির খুব পছন্দের সাহাবি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কালো মানুষগুলো যদিও কালো ছিলেন কিন্তু আল্লাহর কাছে দারুণ দামি ছিলেন, খুব মর্যাদাবান ছিলেন। আমার নবজি বেলালকে খুব পছন্দ করতেন, এই জন্য ইমামের পরে কিসের পদ বলেন? মসজিদ ইমামের পরে কিসের পদ বলেন? মুয়াজ্জিনের পদ। আমার নবী ছিলেন মদিনার ইমাম, আর মুয়াজ্জিনের পদ দিয়েছেন, পদ পেয়েছেন কোন লোকটা বলেন? বলেন কোন লোকটা বলেন? নবী যে হচ্ছেন বিশ্বের সেরা সুন্দর মানুষ, বিশ্বের সেরা সুন্দর মানুষ হচ্ছেন আমার নবীজি। তার মতো সুন্দর সুপুরুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর ইউসুফকে দেখে যে যুগের নারীরা লেবু কাটতিনি হাত পর্যন্ত কেটেছিল, তারা যদি একটা বার আমার রাসূলকে দেখতে পেত, তারা তাদের শুধু হাত নয় কলিজা টেনে ছিড়ত, নবীজির দেখা থেকে তারা কখনো চোখ ফিরাতে পারত না। যখন সুবহানাল্লাহ, সেই বিশ্বের সেরা মানুষ, সেরা সুন্দরের পাশে রাসূল কোন সুন্দর মানুষকে মনোনয়ন দিলেন না, চেহারা দেখে দিলেন না, তাকওয়া দেখে দিলেন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি তাকওয়া দেখে দিলেন, বেলালকে মুয়াজ্জিন বানায়া দিলেন, বেলালকে মুয়াজ্জিন বানায়া দিলেন। নেলসন ম্যান্ডেলাকে আমরা, নেলসন ম্যান্ডেলাকে আমরা বর্ণবাদী বৈষম্যের নেতা বলি, অথচ তার দেড় হাজার বছর আগে আমার নবীজি নিজে ইমাম হয়ে বেলালকে মুয়াজ্জিন বানায়া বর্ণবাদী বৈষম্য দূর করে দিয়েছেন। বর্ণবাদী বৈষম্যের নেতা কেউ না, মুহাম্মদ সাল্লাল্লাহু। ভাষণ শোনেন বিদায় হজের, বর্ণবাদী বৈষম্য দূর করেছেন আমার নবীজি।
অনেক কথা এক রাতের সব কথা বলবো কেমনে একটু একটু করে বলছি সেই বেলাল আজান দিয়েছেন মসজিদে কাঁচা মসজিদ না পাকা মসজিদ মাইকে না খালি মুখে আজান দিয়েছেন আহারে বেলাল বেলালের কণ্ঠের ভিতরে তেমন সৌন্দর্য ছিল না সেই বেলাল যখন কালিমা গ্রহণ করেছিলেন বাপ গোলাম ছেলে ও গোলাম মক্কার সেই উমাইয়া বেলালকে চিনতে না পেরে বুঝতে না পেরে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিল গত রমজান মাসে আমি গিয়েছিলাম মক্কায় রমজানের মেবি 27তম রমজান 26তম রমজানের দিবাগত 26 গত রমজান পার হয়েছে 27তম রমজানের দিন আমি আমার এক বন্ধুকে নিয়ে যখন মক্কা যখন ঘুরছিলাম গাড়ি নিয়ে এমন সময় লোকটার নাম হলো মিজান আহারে গত রমজানে দেখা হলো সেই মিজান আজকে দুনিয়াতে নাই পরে শুনলাম মিজান ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই মিজান ভাই হঠাৎ করে আমাকে বলতেছে ভাই এই যে একটা ফাঁকা জায়গা দেখছেন চতুর্দিকে বিল্ডিং মাঝখানে ফাঁকা বিশাল একটা অঞ্চল এটা ফাঁকা পড়ে আছে এটা রহস্য কি আপনি জানবেন নাকি হ্যাঁ আমাকে একটু শুনান তো এর কারণটা কি এখানে ফাঁকা পড়ে আছে কেন সঙ্গে সঙ্গে বলতেছে এটা বাত্তা কোরাইশ এই জায়গায় প্রত্যেকটা দিন বেলালের মনি বুমাইয়া বেলালকে নিয়ে আসতো দড়ি দিয়ে গলা বেঁধে বেঁধে নিয়ে আসতো গলায় দড়ি বেঁধে নিয়ে আসতো চিৎ করে শুয়ে রাখতো বুকুর উপরে পাথরে চাপা দিত সেন্সলেস হয়ে বেলাল পড়ে থাকতেন ঘন্টার পরে ঘন্টা মুখ থেকে শুধু আল্লাহর নাম বের হতো আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বারবার তার মুখ থেকে গুলো কথা বের হতো উমাইয়া সহ্য করতে না পেরে বুকের উপরে চড়ে রাগের মাথায় মুখের মধ্যে নখ ঢুকায়া দিয়া টান মেরে মুখ থেকে জিব্বা বের করে জিব্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকায়া দিয়েছে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে বলা হচ্ছে বেলাল তোর আল্লাহর নাম বন্ধ করার জন্য জিব্বা বন্ধ করে দিয়েছি বেলাল বলছেন ও আমার মনি বুমাইয়া আমার জিব্বা বন্ধ করলে কি হবে ইশারা করে বলছেন আমার দিলের মধ্যে আমি আমার আল্লাহর নাম টঙ্কন করে নিয়েছি সেই সাইয়েদনা বেলালের আওয়াজটা স্পষ্ট ছিল না সেই বেলাল যখন আজান দিতেন তার আজান শুনে আমার নবীজি নামাজের দিকে আসতেন যখন বেলাল আজান দিতেন যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সেই সময় হাতটা একটা আস্তে করে মাথা থেকে বের করে নিয়া নবীর নখের নবীর চেহারার দিকে তাকায় তাকে নখটা উঁচু করে দেখায় দেখায় বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে রাসূলকে সম্বোধন করতেন এই জন্য বর্ণনায় পাওয়া যায় সিরাত গ্রন্থে পাওয়া যায় বেলাল সেই দিন আজান দেওয়া বন্ধ করেছেন যেদিন নবজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যেদিন নবজির বিদায় হয়ে গেল বাকি জীবনে বেলালকে দিয়ে মদিনার মসজিদে পৃথিবীতে আর কোন সাহাবী তাকে আজান দেওয়াতে পারে নাই যখন বলা হতো বেলাল আজান দাও না কেন বেলাল কি হয়েছে তোমার তিনি বলতেন সারা জীবন আজান দিয়েছে রাসূলকে দেখে দেখে আজকে রাসূলকে সামনে পাবো না রাসূলকে দেখতে পাবো না রাসূল শূন্য দুনিয়ার মসজিদে আমি আর কোনোদিন আজান দেব না রে আল্লাহু আকবার বলে আমার ভাইয়েরা সেই সময় মসজিদ কাঁচা ছিল ইমানটা পাকা ছিল নামাজটা পাকা ছিল এই জন্য আমাদের নামাজ পাকা করার দরকার আছে না নাই ইমান খাঁটি করার দরকার আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কার একটু হাত তুলে দেখান জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন কষ্ট পেলেন কষ্ট পেলেন নামাজি ইমানদার হব আমরা জোরে বলি ইনশাআল্লাহ কি ইমানদার হব বলেন নামাজি ইমানদার আমার দেশে বহু দরবার আছে যে দরবারের মুরিদ হলে নামাজ লাগে না যে দরবারের মুরিদ হলে কি লাগে না নামাজ লাগে না কিছু কিছু দরবার আছে যে দরবারে গেলে নামাজ লাগে না সেই দরবার হলো শয়তানদের দরবার ওগুলোতে যাওয়া যাবে না কি সমস্যা বাস নিয়ে আসছে কি করবে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ
আরো জোরে লা ইলাহা বস 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 হয়ে গেছে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم আমাকে না বলে যাচ্ছেন অনেকে আমাকে না বলে যাওয়া যাবে না তো আমাকে বলে যেতে হবে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা না এত সুন্দর মানুষ হয় এলাকার নাম তো মোহাম্মদপুর এলাকার নাম কি থানার নাম মোহাম্মদপুর না অন্তত শ্রীপুর তো না শ্রীপুর আছে না বহু আছে না শ্রীপুর না ও পার্শ্বে তো আছে একই তো উপজেলা জি একই তো জেলা অন্তত নামটা বললে তো সওয়াব পাবেন হাজারবার শ্রী বলে আপনি সওয়াব পাবেন না কিন্তু মোহাম্মদ যতবার বলবেন ততবার সওয়াব পাবেন তো কপাল ভালো না কপাল ভালো না বলি আলহামদুলিল্লাহ মোহাম্মদপুর কি সুন্দর নাম এটা আল্লাহ তুমি সব এলাকার এই এলাকার সব মুসলমানকে তুমি মোহাম্মদের খাঁটি উম্মত বানায় দাও আমিন জোরে বলি আমিন আমিন খাঁটি উম্মতের এক নম্বর বৈশিষ্ট্য হলো বেশি করে বিড়ি খাওয়া না বিড়ি খাওয়া না বিড়ি খাওয়া যাবে না অনেকে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে মানে উনি জায়েজের চেষ্টায় আছেন না খাঁটি উম্মতের বৈশিষ্ট্য বিড়ি খাওয়া নয় খাঁটি ইমানদারের বৈশিষ্ট্য দাড়ি কাটা নয় যদি প্রশ্ন করি জায়গায় যারা বসে আছেন দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি বলেন বলেন দাড়ি ছাড়াই বেশি আপনি আবার রাগ করেন না কমন তো কিছু কথা বলতে হবে তাই না বলতে হবে রাগ করা যাবে না আমি কাউকে মিন করছি না কিন্তু আল্লাহি না আমি কাউকে মিন করে বলছি না সালা দেখছেন খুব কত সাদা মাঠা কথা না চালান দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আমিও দাড়িওয়ালা হব জোরে বলি ইনশাআল্লাহ আর কোন কথা আছে এখন যদি কেউ বলে হুজুর দাড়ি ওয়াজিব না সুন্নত এত তো তর্ক করার দরকার নাই দাড়ি রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমিও কি হব দাড়িওয়ালা হব আমার নবীজি ঢিলাঢালা কাপড় চোপড় পড়েছেন লম্বা কাপড় চোপড় পরেছেন টাইট কোন কাপড় তিনি পছন্দ করতেন না দেহের বডি স্ট্রাকচার দেখা যাবে বাইর থেকে এমন পোশাক পরতে মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইসলামে ড্রেস কোড নাই এই পোশাকই পড়তে হবে এমন কোন সিস্টেম ইসলামে সেই পোশাক দেয় নাই তবে ইসলামে ঢিলাঢালা পোশাককে পড়তে বলা হয়েছে কিন্তু যুবকদের যে আজকে পোশাকগুলো দেখা যায় বুকটা ফেটে যায় নতুন প্যান্ট মার্কেট থেকে কিনে আনে কিন্তু হাঁটুর দুই জায়গায় ফাটা আমি কি ভুল বলতেছি হাঁটুর সামনে ফাটা আর প্যান্টের মাঝে মাঝে দেখা যায় মনে ইঁদুর খাই রেখে দিছে তেলা পোকা খাইছে এরকম না দেখেন না এরকম প্যান্ট কিনে আনে মডেল পাইছো কোথায় এগুলো পড়া যাবে না যে পোশাক পড়লে তোমার চামড়ায় দেখা যায় এটা কোনো পোশাকই না যে পোশাক পরলে নামাজ পাবে না সেই পোশাক পরা হালাল না হারাম হারাম নাভির উপরে তোমার প্যান্ট পড়তে হবে নাভির উপরে নাভির উপরে তোমাকে পাজামার দড়ি দিয়ে তোমাকে লাগাতে হবে প্যান্টের বেল্ট লাগাতে হবে নাভির নিচে পরা যাবে না নাভির নিচে আজকে সমস্ত প্যান্টগুলো নাভির উপরে না নাভির নিচে নাভির শুধু নিচে নয় এত নিচে সীমান্ত বর্ডার যে কোনো মুহূর্তে খাম হতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এত নিচে পড়ে নামাজে দাঁড়ায় আবার ওই সমস্ত পোশাক পরে একদিন মসজিদে ঢুকলাম বেশ আগের কথা দেখি যে এক ছেলে নামাজে দাঁড়াইছে তো আমি সুন্নতের নিয়ত না করে আমি ওর নামাজ দেখতেছি দেখি তো ওর নামাজটা কেমন পড়ে প্যান্ট ওইরকম সাইজের শার্টও ছোট সাইজের রুকুতে যখন গেছে তখন দেখি রুকুর ঠেলায় প্যান্ট নিচে শার্ট উপরে মাঝখানে ফাঁকা তো ভাবলাম এই তো রুকু দেখি তো সেজদায় কি হয় সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরোয় আমি কি ভুল বলতেছি বলেন আমি কি ভুল বলতেছি বলেন তো এই প্যান্ট গুলো কি পড়া যাবে যাবে না বাবা এগুলো পড়ো না যুবকরা এগুলো পড়া বাদ দাও এগুলো পড়তে যেও না পোশাক ঠিক নাই পোশাক আগে না নামাজ আগে
পোশাক এখানে নামাজ আগে কি খালি গায়ে নামাজ পড়বেন তাহলে সতর ঢাকার দরকার আছে না নাই সতর ঢাকতে হবে আগে কিবলামুখী হতে হবে আগে নামাজের বাইরে কিছু শর্ত আছে এর মধ্যে পোশাক পড়তে হবে সতরটা ঢাকতে হবে পোশাকটা আগে সুন্দর করতে হবে এগুলো ইসলামের মুত্তাকিদের একটা লক্ষণ আমরা পোশাককে সুন্দর করব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের এক নাম্বার পরিচয় দিচ্ছেন বান্দা নামাজটা পড়ো নামাজটা সুন্দর করে আদায় করো শুধু আদায় করলেই হবে না নামাজ কায়েমের সংগ্রাম করার দরকারও আছে না নাই আসতে বলবেন না আছে না নাই নামাজ আদায়ের পরিবেশ পেলেন কিন্তু সেই জায়গায় আপনি মদ বন্ধ করতে পারবেন না জেনা বন্ধ করতে পারবেন না সুদ বন্ধ করতে পারবেন না কিন্তু যখন নামাজ কায়েম হয়ে যাবে সেই সমাজে অটোমেটিক সুদ বন্ধ হয়ে যাবে আজকে সুদ চালু আছে না নাই মোহাম্মদপুরের কোন মানুষ সুদ খায় না মনে হয় এখন একটু বেকায়দায় ফেলে দিলাম আপনাদের সুদের ওয়াজ করতে গিয়ে মনে হয় বেকায়দা হয়ে গেল নাকি এই সময় কি উঠবেন না দয়া করে ভাববো যিনি ওঠেন এই সুদের কথা শুনে ভাববো ওটাই সুদ খায় বসেন সুদ খাওয়া কি আরো জোরে শুকুরের পায়খানা খাওয়া কি কুকুরের পায়খানা খাওয়া কি সুদ খাওয়া কি সুদের ধারে পাশে যাওয়া যাবে না সুদ হলো আবু জেহেলদের কাজ মদের বোতল হলো আবু জেহেলদের পানীয় জেনা হলো আবু জেহেলদের কাজ যুগে যুগে আবু জেহেলরা এগুলোই করে গেছে ইমানদার এগুলো করতে পারে না মুত্তাকি এগুলো করতে পারে না নামাজি কখনো মদের বোতল হাতে নিতে পারে কিন্তু কিছু কিছু লোক আছে হোটেল মে শরাব পেও মসজিদ মে নামাজ পড়ো হোটেলে গিয়ে মদ খাও না মসজিদে গিয়ে নামাজ পড়ো আল্লাহ খুশি থাক শয়তান কেন বেজার হবে এরকম কিছু লোক আছে না নাই আচ্ছা দুই দিকে ব্যালেন্স করে উনি চলতে চান শয়তান কেউ হাতে নিতে চান আল্লাহ কেউ হাতে নিতে চান না না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়ায়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লানফিসামা লাহা জোরে বলুন আল্লাহু আকবার আগে তাগুতের কাফের হতে হবে এরপর ঈমান আনতে হবে তাগুতকে আগে প্রত্যাখ্যান করতে হবে বান্দা হয়ে বান্দা কখনো কার মানুষের মাইন মানবে না আইন মানবে একমাত্র কেবলমাত্র কার আসতে বলবেন না কার আজকে সমাজে চলছে আল্লাহর আইন না বান্দার আইন বলেন 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 আল্লাহর আইন না বান্দার আইন আল্লাহর আইন হলো যাকাত বান্দার আইন হলো সুদ আল্লাহর আইন হলো বিবাহ বান্দার আইন হলো জেনা বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে না নাই মদের লাইসেন্স আছে না নাই এগুলোকে লাইসেন্স গুলোকে আল্লাহর দেওয়া না শয়তানের দেওয়া শয়তান এগুলোকে চালায় নিতে চায় শয়তান এগুলোকে চালু করতে চায় কিন্তু আল্লাহ বলছেন এগুলো হারাম এগুলোর কাছে তোমরা যেও না এগুলো সব হলো শয়তানের কর্মকাণ্ড মদ জুয়ার কাছে যেও না ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু জোরে বলুন আল্লাহু আকবার সব এগুলো শয়তানের কাজ মদ জুয়া এগুলো ইমানদার কখনো গ্রহণ করতে পারে না কিন্তু বহু মুহাম্মদ নামে আগে লাগানো এমন লোক মদের দোকানদার আছে না নাই মদের বোতল নিয়ে বসা লোক আছে না নাই বলে আজ এগুলো করা যাবে না এই সমস্ত কাজ যারা করবে তারা খাঁটি না ভেজাল আসতে বলুন খাঁটি না ভেজাল আমরা খাঁটি হতে চাই না আমরা ভেজাল হতে চাই না খাঁটি মমিন হতে চাই খাঁটি মমিন আমরা হব হারামকে আমরা বর্জন করে ফেলবো জান্নাত তো কঠিন কিছু নয় জান্নাত খুবই সহজ একটি বিষয়ের নাম জান্নাত আমরা পেয়ে যাব অবশ্যই জান্নাত আমরা চাইবো কার কাছে বলেন আসতে বলুন জান্নাত চাইবো কার কাছে তবে হ্যাঁ জান্নাত পেতে হলে আল্লাহর সঙ্গে মহাব্বতটাকে সবার আগে বাড়াতে হবে আমার মা অনেকে মাহফিলে মনে হয়ে আসছেন মাদের ব্যাপারে একটু একটা মহিলার কথা এই মুহূর্তে আমার মনে হয়ে গেল অনেক মা অনেক
প্রকার প্রশ্ন আমাদের মঞ্চে এসে অনেকে দিয়ে যান, মাদের পক্ষ থেকে প্রশ্ন আসে, ম্যাক্সিমাম মহিলাদের কিছু প্রশ্ন থাকে, ওজন আমার স্বামীটা ভালো না, আমার স্বামীটা ভালো না, আসে না এরকম প্রশ্ন আসে না বলেন তো, আস আমার স্বামীটা ভালো না, কেন কি হয়েছে, এই ওই ওই দিস এন্ড দ্যাট। কিন্তু আমি আমার মাদেরকে বলবো, মা আপনার ইমানটা হতে হবে আসিয়ার মতো। এই আসিয়ালামের ঘর এমন একটা ঘর ছিল যে ঘরে তিনি তার জীবনটা পার করেছেন, যে ঘরে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই ঘরটা ইমানদারের ঘর না কাফেরের ঘর? আসতে বলেন কাফকার ঘর বলেন, কাফেরের ঘর। তার স্বামীর নামটা কি বলেন? তার স্বামীর নামটা কি বলেন? ফেরাউন। কিন্তু ফেরাউনের ঘরে থেকেও তার ইমান ভেজাল না খাঁটি, আর আজকে ইমানদারের ঘরে থেকেও ইমানটা খাঁটি না ভেজাল। তার লাভ হলো কি? ইমান তেমন একটা জিনিসের নাম, একটা মাস আছে। আজকে মাহফিল ওঠার আগে আমার ওই ভাইটার নাম যেন কি, ইশারত ভাই, কই ফর্সা করে লোকটা, আমাকে তো মনে হয় যে এই লোকটার বাড়ি এই দেশেই না, মনে হয় তুরস্ক থেকে আসছে, কই এই গ্রামেই বাড়ি, ইশারত ভাই কই, তাফসির ইশারত, এখন তাফসির মানে ইশারত ভাই তাফসির হচ্ছে, ইশারত ভাই কই গেল, খুব সুন্দর চেহারা তার, খুব হাসি খুশি মানুষ, ছোট ভাই গচি মাছ, আর গচি মাছের বড় ভাই কি বাইম মাছ, ঘুইতে মাছ, ঘুইতে ঘুইতে বের হয়। কত দেশের ভাষা আলহামদুলিল্লাহ বলেন, তবে হ্যাঁ ভাষার দিক থেকে যশোর ফার্স্ট বলি আলহামদুলিল্লাহ। আমার একটা ওয়াজি আছে, যশোর তো যশোরই, আপনার দিক থেকে ফার্স্ট আলহামদুলিল্লাহ। তো ভাষাও সুন্দর যশোরের, অনেক সুন্দর ভাষা, ভাত খেয়েছো? হ্যাঁ ভাত খেয়েছো, কি সুন্দর করে বলে, ও গিলো আমি খেপ পরে আসে, মানে খাওয়ার পরে আসে, আমি খেপ পরে আসি না, এরকম করে মজার। এই যে যশোরের এই বেলটা আবার কিছু ফরিদপুরের একটু টান আছে, ফরিদপুরের সঙ্গে আবার বরিশালের টান আছে, মনো আছে না টান আছে না, দারেলা বন দেশ না দেবা, কত ভাষা, এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মমিন সিং, গতকালকে আমার মাহফিল ছিল কিশোরগঞ্জ, ওরা আবার একটু টান মারে লম্বা, ওদের জমাজমিও খুব লম্বা, তো হাওড় বিশাল লম্বা হাওড় অঞ্চল, তো ওরা কথাও বলে খুব লম্বা। হুজুর আপনি কি মতো আইসুর, কি কথা কি বুঝতেছেন আপনারা, মানে আপনি কেমন আছেন, এ খাইসুন, একটা লম্বা টান মানে একদম মধ্যে মন ফাসিল সহ। আবার চট্টগ্রামের লোকগুলো আবার এরা তো ব্যবসায়ী, এরা ব্যবসা ব্যবসা করতে গেলে খুব ব্যস্ত থাকতে হয়, এরকম কথা ওদের খুব শর্ট, খুব আস্তে আস্তে বলে, আমার পাশে বসুন এত লম্বা সময় বলা শুন, ইক্কে বইউন বুঝলেন নাই, ইক্কে বইন ইক্কে বইন ইন্দাইন, ওরা খুব শর্টে মারে, ব্যবসা বাণিজ্য করে তো এই জন্য ওদের ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায় ওদের ভাষাও খুব ব্যস্ত হয়ে গেছে। কিন্তু বাংলা ভাষার প্রকৃত রূপ হলো যশোর, যা নদীয়ার সঙ্গে লাগানো, তবে যশোর বেল্টের ভিতরে যশোর কুষ্টিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর ভাষা আবার মেহেরপুর না মেহেরপুর আর চুয়াডাঙ্গা, এই দুটা ভাষার সাথে, এই দুটো অঞ্চল নদীয়ার সঙ্গে লাগানো, তো এই ভাষাটা সবচেয়ে বেশি সহি। কুষ্টিয়ার মধ্যে আবার পাবনা ঢুকে গেছে, গেদাবাদ কে যাও, কে একটা টান আছে না নেই বলেন, ওই যে খোকসা রাজবাড়ির ওইদিকে যাবেন, এখানে আবার পাবনার একটা টান চলে আসছে। কিন্তু ফ্রেশ, হ্যাঁ হ্যাঁ ফ্রেশ ভাষাটা হচ্ছে চুয়াডাঙ্গা মেহেরপুর, এর সঙ্গে নদিয়াটা, এখান থেকে ভাষা উৎপত্তি হয়ে 10 মাইল যেতে যেতে ভাষা চেঞ্জ হতে হতে রংপুরে রবাদ গেছে, বাড়ি কোথায় অংপুর, সিরাজগঞ্জে দুন্দর সবাদ গেছে, বাড়ি কোথায় হিরাজগঞ্জ, দন্তর সবাদ, রংপুরে রবাদ, নোয়াখালীতে পোয়াবাদ, পানির নাম কি কয় হানি, পানি কি কি হয় হানি, আল্লাহ পাক বলতে পারে না, আল্লাহ ফাঁক বুঝলে, ওরা প বলতে পারে না। তো এই যে ভাষার যে চেঞ্জ, এটা কে করে দিয়েছেন আসতে বলবেন না, কে করে দিয়েছেন? নোয়াখালীর মানুষ আপনার এলাকায় এসে কথা বললেই ধরা খাবে কিনা বলেন, এটা হচ্ছে আঞ্চলিক পাসওয়ার্ড, এটা আঞ্চলিক কি কিওয়ার্ড বলেন পাসওয়ার্ড, নোয়াখালীর মানুষ যশোরে এসে মাগুরা এসে কথা বলবে দুই লাইন বলতেই ধরে ফেলবেন, এটা নোয়াখালীর মাল। আবার যশোর থেকে আপনি যাবেন অন্য কোথাও,
ওরা ধরে ফেলবে যে এত সই করে কথা বলে, এই টানে কথা বলে, এটা যশোরের মানুষ কি ঠিক কিনা বলেন? এগুলো কে দিয়েছেন? আস্তে বলবেন না, কে দিয়েছেন? ভাষার পাসওয়ার্ড দিয়েছেন, চোখের পাসওয়ার্ড দিয়েছেন, চামড়ার পাসওয়ার্ড দিয়েছেন, সবকিছুর এক্সট্রা করে স্বতন্ত্র পাসওয়ার্ড কে দিয়েছেন? নখের পাসওয়ার্ড আছে না নাই? এই ফিঙ্গারপ্রিন্টের পাসওয়ার্ড আছে না নাই? আপনার সঙ্গে আমার মেলে? বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। দেখেন কথায় কোন দিকে চলে গেলাম। কি মাস? বড়টা বলেন, বড়টা বাইম মাস। এই গুচ্ছা মাস বাইম মাস, এরা কি পানিতে বেশি থাকে না কাদায় বেশি থাকে বলেন? কিন্তু সকল মাসের ভিতরে সবচাইতে গা পরিষ্কার কোন মাসের? বাইম মাসের। ইমানদার এই পৃথিবীতে চল, তিনি বহু হারাম দেখবে, বহু অন্যায় দেখবে, কিন্তু সে থাকবে কোন মাসের মতো পরিষ্কার? বলেন কোন মাসের মতো? বাইম মাসের মতো পরিষ্কার থাকবে। সুদটাকে অ্যাটাক করবে না, জেনাটাকে অ্যাটাক করবে না, মিথ্যা সাক্ষী তাকে অ্যাটাক করবে না, পরনিন্দা তাকে অ্যাটাক করবে না, হিংসা তাকে অ্যাটাক করবে না। সে ফ্রেশ থেকে যাবে, হাজারো হাজারো হারাম তাকে ছোঁয়া দেওয়ার জন্য চেষ্টা চালাবে, সে বলবে আমি মমিন। আমি কি বলেন? মমিন, আমি মুত্তাকি। আমার ভাইয়েরা, মুত্তাকির আরেকটা সংজ্ঞা আরো স্পষ্ট করে বললেই ক্লিয়ার হয়ে যাবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনটা কেমন? দেখেন গ্রামের জীবনে অনেকে বাঁশঝাড় দেখেছেন, বাঁশঝাড় চেনেন না? বাঁশঝাড়, বাঁশঝাড়, ঘন বাঁশঝাড়ের মধ্যে যদি কেউ চোখ বন্ধ করে দৌড় মারে, তার কি চোখ ঠিক থাকবে নাকি চামড়া ঠিক থাকবে নাকি? বাঁশঝাড় পার হতে নিয়া সে যদি নিরাপদে যদি যেতে চায়, সেই সময় তাকে দেখে দেখে বাঁশঝাড় পার হতে হবে। বাঁশের যে কঞ্চিগুলো আছে, ডালগুলো আছে, আস্তে আস্তে করে সরায়া দিয়া নিজের দেহটাকে রক্ষা করার জন্য দেখে দেখে হাত দিয়ে সরায়া সরায়া দিয়া দিয়া ডালগুলো সরায়া দিয়ে আস্তে আস্তে তাকে সেই বাগানটা পার হতে হবে, বাঁশঝাড় পার হতে হবে। ঠিক তেমনি মুত্তাকি মানুষ এই দুনিয়ার জীবনে চলতে নিয়ে কোনটা হালাল কোনটা হারাম বেছে বেছে হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করবে। যে বান্দা সেই বান্দা হলো খাঁটি মুত্তাকি, সেই বান্দা হলো খাঁটি মমিন। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর গুণ হলো আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। জামাতে না একা, একা না জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়ে, বলেন সময় না সময়ে। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ, জামাতের সাথে নামাজ, মনোযোগের সঙ্গে নামাজ, নামাজ দিয়ে আমার কাম, নামাজ দিয়ে আমার সমস্ত কাজগুলো সাজা নিতে হবে, নামাজ ভিত্তিক জীবন যাপন করতে হবে। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়তে রাজি আছি তো সবাই আমরা ইনশাআল্লাহ? নামাজ কেউ ছেড়ে দেব? সাহাবায়ে কেরাম কত কষ্ট করে নামাজ পড়েছেন। জাতুর রিকাব, আমার নবীজি সেই যুদ্ধের মাঝে অংশগ্রহণ করেছেন। রাতের বেলা আমার নবীজি তাবুতে আরাম ফরমাচ্ছিলেন, রাসূল বললেন আব্বা আম্মার তোমরা পাহারা দাও, শত্রু যেন অ্যাটাক না করতে পারে। শত্রুদেরকে মোকাবেলা করার জন্য রাত্রেবেলা দুইজন তরবারি নিয়ে দাঁড়ায় আছেন। হঠাৎ করে আব্বাত বলছে, ভাই আম্মার আমার একটু ঘুম চলে আসছে চোখে, আমি একটু ঘুমাবো, তুমি পাহারা দাও। সেইদিনা আব্বাত করলেন কি, একাই পাহারা দিতে লাগলেন। শেষ রাত, ইমানদারদের জন্য লোভনীয় একটা সময়, ইমানদার সেই সময় তাহাজ্জুদ না পড়ে থাকতে পারে না। ইমানদারদের লোভনীয় নামাজ কিসের নামাজ বলেন? বলেন বলেন জোরে বলেন। ইমানদারদের লোভনীয় নামাজের নাম কি? তাহাজ্জুদ। এটা মাথায় রাখবেন। সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, সেই তাহাজ্জুদের সময় যখন হয়ে গেছে সব ঘুমন্ত অবস্থা, তার সঙ্গী আম্মারও তিনি ঘুমিয়ে পড়েছেন, আব্বাত করলেন কি, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছেন। ভাবলেন খামাকে কোনো শত্রু নাই, নামাজটা তিনি পড়লেন। প্রথম রাকাত যখন শুরু করেছেন, সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখেন নামাজের মধ্যে তার পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, রক্ত ফিঙ্কি দিয়ে পড়তেছে, নামাজ সারলেন না। ওই অবস্থায় রুকু করলেন, সেজদা দিলেন, দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গেলেন, আরেকটা তীর এসে আরেকটা পায়ে লাগলো, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো, নামাজের মধ্যে কোনো আওয়াজ নাই। ঘুমন্ত সাহাবী আম্মার জায়গা পেয়ে বলছেন, আব্বাত তোমাকে শত্রু অ্যাটাক করে ফেলেছে, তুমি কি করো, নামাজ পড়ছো নাকি? তাও তিনি কোনো কথা বললেন না। ওই অবস্থায় তিনি
রুকু করে সেজদা করে নামাজ পড়লেন নামাজ শেষ করে সালাম ফিরলেন সালাম ফেরার পরে বলছেন ভাই আম্মার তুমি আমাকে বলতেছো তার আগে আমি লক্ষ্য করেছি শত্রু আমাকে তীর মারা শুরু করে দিয়েছে কিন্তু করব কি নামাজের মধ্যে মনে হচ্ছিল আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেছি মনে হচ্ছে আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেছি আল্লাহ আমার সঙ্গে কথা বলতেছেন যে মজাটা পাচ্ছিলাম নামাজের মধ্যে আমি ভাই আম্মার রে দুইটা তীর আমার দুই পায়ে লেগেছে আর একটা তীর যদি এসে আমার বক্ষ ভেদ করে দিত মজার নামাজ আমি কখনো ছেড়ে দিতাম না এমন নামাজ পড়েছেন সাহাবীরা আমার বন্ধুগণ একজন সাহাবীর নিজস্ব কোনো বাড়ি নাই পাহাড়িয়া গর্তের মধ্যে তিনি থাকেন তার বউকে সাথে নিয়ে এক পোশাকে দুজন নামাজ পড়েন লম্বা একটা চাদর দিয়ে একবার নামাজ পড়েন স্বামী একবার নামাজ পড়েন স্ত্রী ফজর নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছেন নবীজি নামাজ পড়ান সাহাবী সাহাবী নবীর পিছনে ইক্তেদা করে সালাম ফিরে মসজিদ থেকে বের হয়ে যান প্রত্যেকটা দিন এমন চিত্র দেখে রাসূল একদিন পিছন থেকে ডাক দিয়ে ফেললেন ও আমার সাহাবী সালাম ফিরে যাও কেন তুমি কিছুক্ষণ তো বসে থেকে তোমার কিছু আজকার জিকির আজগার করা উচিত হুজুর আল্লাহর কসম করে বলি আমার মন চায় আপনার সামনে আমি সর্বক্ষণ বসে থাকি কিন্তু আল্লাহর কসম করে বলি আমার গায়ের যে চাদরটা দেখতেছেন এই চাদর ছাড়া বিকল্প কোনো লম্বা কাপড় আমার বাড়িতে নাই আমার ঘরে নাই আমার গিন্নির গায়ে যে কাপড়টা আছে সেই কাপড় দিয়ে তার ফরজ নামাজ হবে না সদরটা ঢাকবে না এই জন্য আমি ফরজটা শেষ করি তাড়াতাড়ি সূর্য উদয়ের আগে আমি ওই পাহাড়িয়া গর্তের মধ্যে চলে যাই আমার গায়ের চাদরটা আমার বউয়ের হাতে দিয়ে দেয় এরপরে সে নামাজটা শুরু করে এক চাদরে আমরা দুজন স্বামী স্ত্রী নামাজটা পড়ে নেই আমার ভাইয়েরা হাফিজু আলা সলাহ ওয়াসসালাতুল মুস্তা নামাজের ব্যাপারে যত্নবান হও আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন আল্লাহ বলছেন নামাজ তোমার যত্ন হবে আমি তোমাকে এক নম্বর জান্নাতের চাবি আমি তোমার হাতে তুলে দেব জোরে বলি সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এরপরে নম্বর 2 নম্বর 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শেষ করে দেব নাকি চালাবো নাম্বার 3 হলো ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কিছু অংশ তোমরা খরচ করবে কার পথে আমার বুকটা বড় আকাঙ্ক্ষায় থাকে আহারে যদি ফিলিস্তিনবাসীকে যদি সহযোগিতার পাশে দাঁড়াতে পারতাম তাদের জন্য যদি দাঁড়াতে পারতাম তাদের জন্য যদি অর্থ দিতে পারতাম কিন্তু অর্থ সরাসরি দেওয়ার কোনো সুযোগ নাই কত রেস্ট্রিকশন করে রেখে দিয়েছে আজকে গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা আমরা ফিলিস্তিনবাসীকে সাহায্য করব সেই সাহায্য করার মতো সিচুয়েশনে তারা রাখে নাই আপনি কোথায় দিবেন তাদের সাহায্য সেটা দেওয়ারও জায়গা নাই ওঠে কেন লোকগুলো আমার তো ওয়াজ কেবল শুরু হচ্ছে বসেন হ্যাঁ ও ও চাপ চাপ আচ্ছা চাপ হ্যাঁ বুঝতে পারছি কারণ এখন তো শীতকাল মানে বের হওয়ার রাস্তা তো একটাই ঘাম ঘুম তো নাই সমস্যা আসলে আমি কষ্ট দেব না একটু বসেন নিম্ন চাপে যান সমস্যা নেই কিন্তু ঊর্ধ্ব চাপে কেউ যায় না ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ এ চাপও কিন্তু কম না দেখবেন দরবারে কিছু কিছু মাতব্বর আছে হঠাৎ করে মাতব্বর উধাও নাই ঘরের পিছনে যা বিড়ি টানতেছে আবার এসে বসে কি ব্যাপার কি ব্যাপার আপনি কোথায় গেছিলেন কে ভাই ব্রেন রিফ্রেশ করতে গেছে কেন টান না মারলে ব্রেন কাজ করতেছে না এরকম আছে না নাকি বলেন এগুলো করা যাবে না বসেন ফিলিস্তিনকে আপনি সাহায্য করবেন কি আপনি এটাও রেস্ট্রিক্ট করে রেখে দিয়েছে আজকে গোটা পৃথিবীর সবচাইতে বড় মাজলুম জনপদ হলো ফিলিস্তিন এর চাইতে বড় মাজলুম জনপদ পৃথিবী তার দ্বিতীয়টা এখন নাই সেদিন মিডিয়াতে দেখতে পেলাম ছোট্ট একটা শিশু খোলা আকাশের নিচে দুটো হাত বাড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে সে প্রার্থনা করছে আল্লাহ আমি তো আব্বাকে হারিয়েছি আমি তো আম্মাকে হারিয়েছি আমার স্বজন আমার প্রিয়জন বলতে পৃথিবীতে কেউ নাই তুমি আল্লাহ তুমি ছাড়া আমি খাবো কি আমি থাকবো কোথায় আমার সেটাও নাই কিছু আল্লাহ শুনেছি তোমার এই বিশাল বড় দুনিয়ায় নাকি বহু মুসলমান আছে কোটি কোটি মুসলমান আছে কেউ তো আমাকে একটু খাবার দেয় না কেউ তো আমার পাশে একটু দাঁড়ায় না ওয়াল্লাহ তোমার আদালতে বিচার দিলাম তাদের বিরুদ্ধে
এই যে মামলা হলো এই মামলার কি জামিন আছে না কেমনে জামিন নেবেন আপনি অসম্ভব আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা আয়াত আছে না নাই তোমাদের কি হলো অসহায় শিশুদের জন্য অসহায় নারীদের জন্য তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারো না কার কথা আস্তে বলবেন না কার কথা শুধু তসবীর মধ্যে জান্নাত খুঁজলে হবে না শুধু তসবীর মধ্যে জান্নাত খুঁজে পাওয়া যাবে না জান্নাত খুঁজে পাওয়ার জন্য জান বাজি রেখে জান মাল কুরবান করে দেওয়ার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে মুসলমান রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল কোরআনের আলো কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইয়েরা আমরা শেষ সময় মনে হয় পৌঁছে গেছি শেষ জামানায় চলে এসেছি আমরা যত ফেতনা পৃথিবীতে এর মধ্যে সবচেয়ে বড় ফেতনা হলো ما بين خلق آدم إلى قيام الساعة فتنة أكبر عند الله من الدجال شي دجال হয়তো কোনোস একটা সময় সে চলে আসবে আমার নবীজি বলেছেন সবচাইতে বড় ফিতনা হলো আমার সময় থেকে শুধু আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মানব জাতির জন্য দাজ্জাল ফিতনা কি ফিতনা বলেন দাজ্জাল দাজ্জাল আসবে না আসবে দাজ্জালকে মোকাবেলা করবেন একজন পয়গম্বর সেই পয়গম্বরের নাম কি বলে বলে সেই পয়গম্বরের নাম কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিত ভাইরা এই পৃথিবীতে যত জাত আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাত হলো ইহুদির জাত সবচেয়ে নিকৃষ্ট জাত কি বলেন ইহুদি জাত এদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড নেই এদের নির্দিষ্ট কোনো আবাসন নেই এরা যাযাবর জাতি যাযাবর যুগে যুগে এরা বিতাড়িত রাসূল মদিনা থেকে এদেরকে সরাইছেন না অপসারণ করছেন না যাযাবর বনু নাসির বনু কাইনুকা বনু কুরাইজা এদেরকে উৎখাত করেছেন এবং বদর যুদ্ধের মূল যুদ্ধ লাগানোর পিছনে মূল মদত ছিল কাদের ইহুদিদের রাসূলকে হত্যার পরিকল্পনা করেছে সবচেয়ে বেশি কারা ইহুদিরা এরকম করে আজকেও গোটা পৃথিবীর সব কেসালের মূল সব গুণ্ডগোলের মূল সকল ফেতনার মূল কিসের বাচ্চারা ইহুদের বাচ্চারা পৃথিবীতে সব দেশের একটা মানচিত্র আছে সীমানা আছে ইসরায়েল কোনো সীমানাই নাই শুধু ঠেলে কি ঠেলে দেশ ঠেলে আইল ঠেলে কই ঠেলতে ঠেলতে চলে গেছে কোথায় ছিল কোথায় এখন গেছে কোথায় বাইতুল আকসাকে তারা অবরুদ্ধ করে রেখেছে নামাজ পড়তে দেয় না অথচ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিনদের দ্বারা এটাকে নির্মাণ করেছেন আল্লাহু আকবার বলবেন না সুলাইমান জিনদেরকে চালাতেন আল্লাহু আকবার বলেন সুলাইমান আলাইহিস সালাম এমন নবী ছিলেন পিঁপড়ার ভাষা বুঝতেন সুবহানাল্লাহ বলবেন না পিঁপড়া পিঁপড়া পিঁপড়ার আওয়াজ তিনি শুনতে পেতেন আল্লাহ তাআলা তাকে কি মানতিকাত তাইর আল্লাহ তাআলা তাকে কি ইলম দান করেছেন পিঁপড়ার ভাষা তিনি বুঝতেন ফাতাবাসসামা দাহিকান পিঁপড়ার মূল যে নেতা তাকে হাতের তালুতে তুললেন তার কথা শুনলেন তো শোনার পর বললেন ফাতাবাসসামা দাহিকান মুস্কি মুস্কি হাসলেন এটা হচ্ছে পিঁপড়ার রাজা এদিকে হচ্ছে গোটা পৃথিবীর মানুষের সম্রাট হচ্ছেন সুলাইমান দুই সম্রাটের সঙ্গে কথা হচ্ছে আল্লাহু আকবার বলেন সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্মৃতি বিজড়িত বাইতুল আকসা তিনি বাইতুল আকসা নির্মাণ করেছেন আমার নবী যে বাইতুল আকসায় তার ছিল হলো কি বলে ট্রানজিট মেরাজের রাতের ট্রানজিট ছিল মক্কা থেকে হারাম থেকে কি কোথায় আকসায় বাইতুল আকসায় তিনি ট্রানজিটে ছিলেন তার মানে বিশ্বনবীর সম্মানে আল্লাহ তাআলা সকল নবীকে আসমান থেকে বাইতুল আকসায় হাজির করেছেন জোরে বলে সুবহানাল্লাহ সকল নবীকে বাইতুল আকসায় হাজির করে জিবরিল আমিন সেখানে ছিলেন তিনি ম্যানেজমেন্ট করছেন জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ায় থেকে কি করেন ইমামের মুসাল্লা অপেক্ষা করছে আপনার জন্য জোরে করুন সুবহানাল্লাহ
ইমামের মুসল্লায় দাঁড়ালেন কোন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তা করুন সেই বাইতুল আকসা আমার নবী যে মিরাজ করে ফিরে আসলেন মক্কায় এক রাতে কয় রাতে বলেন এক রাতের কি গোটা রাত লাগছে মাত্র 29 সেকেন্ড কয় সেকেন্ড বলেন 29 সেকেন্ড যে ঘর দিয়ে বের হয়েছেন সেই ঘরের সিকল এসে দেখেন নড়তেছে সুবহানাল্লাহ বলেন একদম চলে আসলেন এসে পৌঁছলেন সকালবেলা বললেন আমি তো মিরাজ করেছি কিছু কিছু ইমানদার বেঈমান হলো কিছু কিছু ইমানদার কি হইছে তাদের ঈমান ভালো করে আনা হয়নি তারা ছিল ভেজাল ঈমানের কিসের ঈমানের বলেন আমরা কি ঈমান আনবো বলেন খাঁটি ঈমান আবু জেহেল যখন এই কথা শুনলো যে মুহাম্মদ গত রাতে প্যালেস্টাইন গেছিল কোথায় গেছিল প্যালেস্টাইন আকাশ তো দূরেই থাক প্যালেস্টাইনই তো আবু জেহেল বিশ্বাস করতেছে না বাইতুল আকসায় গেল মুহাম্মদ এক রাতে কেমনে সম্ভব অসম্ভব ব্যাপার আবু জেহেল এবার বিশাল বিরোধিতা করার একটা অস্ত্র পেল মুহাম্মদ ছিল আধা পাগল এখন হয়ে গেছে পুরা পাগল কথা বুঝেন জোরে করে নাউজুবিল্লাহ ওমা সাহিবুকুম বিমাজনুন তোমাদের নবী মুহাম্মদ কোন পাগল নন কে বলছেন কে বলছেন আল্লাহ বলছেন শেষ পর্যন্ত এখন আবু জেহেল বলতেছে মুহাম্মদ তুমি যদি সত্যি দেখে থাকো প্রশ্ন আছে আমরা তো গেছি আমরা তো সবর আমরা নেতা তো আমরা তো ওই বাইতুল আকসায় তো আমরা গেছি তুমি বলো তো বাইতুল আকসার দরজা কয়টা আচ্ছা বলেন তো কোন মানুষ কি কোথাও গেলে বেড়াতে গেলে দরজা গণনা করে আস্তে কর দরজা গণে মানে প্রশ্ন বেদব যেমন প্রশ্ন তেমন মানুষ যেমন প্রশ্ন তেমন যখন বলছে বলো তো মোহাম্মদ তুমি যেহেতু বাইতুল আকসা ঘুরে আসছো বাইতুল আকসার দরজা কয়টা জানালা কয়টা আমার নবী চুপ মেরে আছেন জিবরিল আমিন সামনে বাইতুল আকসা হাজির করেছেন দেখে দেখে বলে দেন আল্লাহু আকবার জোরে করে আল্লাহু আকবার সব বলে দিলেন আমার নবীজি আমার নবীজি এবার বলছেন আবু বকর অনেকেই তো বিশ্বাস করলো না তোমার কি বিশ্বাস হয় নাকি সঙ্গে সঙ্গে আবু বকর কেঁদে কেঁদে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন সাদদাত ইয়া রাসূলুল্লাহ সত্যি সত্যি আপনি মিরাজ করেছেন আমার নবীজি বলছেন আবু বকর শুধু তোমার নাম নয় আজকে থেকে তোমার নাম সিদ্দিক হয়ে গেছে যেরকম সুবহানাল্লাহ এই সিদ্দিকি যে বাইতুল আকসা জুতা পায়ে নাপাক দেহে এই ইসরায়েলের বাচ্চারা মসজিদে আকসা কবরদ্ধ করে রেখে দিয়েছে মুসলমানদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করতেছে আহারে মা এমন সন্তানকে কোলে নিয়ে আসে সন্তানের মাথার খুলি নাই বাপ এমন সন্তানকে কোলে নিয়ে আসে দুটা পা নাই রক্তাক্ত দেহ কিন্তু মার মুখে আসি মা হাসতেছে আর বলতেছে আমি বড় ধন্য আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করতে পেরেছি ছোট্ট শিশু ফিলিস্তিনের ছোট্ট শিশু 7-8 বছর বয়স ইসরায়েলের সামনের সামনে বুকের বোতাম খুলে দেয় বুকের বোতাম খুলে দিয়ে বলে ও ইসরায়েলের ইহুদের বাচ্চারা কয়টা গুলি চালাবে চালা বাইতুল আকসা আমাদের আল্লাহু আকবার বলে তারা জান্নাত পাবে না কারা জান্নাত পাবে গরু খায় মুসলমান শুধু হওয়া যাবে না তসবি জপি মুসলমান শুধু হওয়া যাবে না বাতিল শক্তির মোকাবেলা করার দরকার আছে না নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই জন্য আমরা খাঁটি মমিন যদি হতে চাই হারামকে আমরা বর্জন করে ফেলবো হালালকে আমরা ধরব তবে ইহুদিদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে ইহুদি আমাদের বন্ধু না দুশ্মন এদেরকে আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ এদেরকে মোল্লার ওয়াজ না আল্লাহর ওয়াজ ইহুদিরা বাঁকা জাত না সোজা জাত ইহুদিরা সোজা জাত না বাঁকা জাত বাঁকা জাত শুধু বাঁকা জাত নয় এরা এত জঘন্য এরা এত নোংরা এরা এত লোভী গোটা দুনিয়াকে এরা ধ্বংস করতেও দ্বিধা করবে না এত বাঁকা একটা জাতির নাম এই দুনিয়াতে যত বড় বড় রক্ত রক্তপাতের ঘটনা সব ইহুদির দ্বারা হয়েছে খ্রিস্টানদের দ্বারা হয়েছে মুসলমানদের ইতিহাস হলো সোনালী ইতিহাস ইহুদের ইতিহাস হলো সবচেয়ে জঘন্য ইতিহাস ঠিক কিনা জঘন্য ইতিহাস ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো যদি শুনতে চান একটু শোনাব শুনবেন এটা কয়েকদিন আগে একটু মনে হলো আগে থেকেই পড়েছি সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় তিনি কোন একটা সফরে বের হচ্ছেন এক ইহুদি এসে বলতেছে আল্লাহর পয়গম্বর ঈসা আমি তোমার সঙ্গে একটু থাকতে চাই তুমি তো আল্লাহর নবী তোমাকে একটু দেখতে চাই তোমার দিন আমি যদি গ্রহণ করতে পারি ঈসা সালাম বললেন তুই তো ইহুদি তোর কপালে নাই তুই তো বাঁকা জাত সম্ভব না তোর
আমাকে একটু সময় দেন, আমি আপনার সঙ্গে একটু থাকতে চাই। আচ্ছা ঠিক আছে আসো, কিছু সামান নিয়ে আসো আর কিছু খাবার নিয়ে, শুকনো কিছু খাবার নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। তো সে তিনটা রুটি নিয়ে আসলো তার ব্যাগে এবং কিছু কাপড় চোপড় নিয়ে সে ব্যাগ ভর্তি করে চলে আসলো আল্লাহর পয়গম্বরের কাছে। তারা দুজন রওনা দিলেন। এদিকে ইসা ইসলাম তার ব্যাগের মধ্যে কিছু কাপড় সামান নিয়েছেন এবং একটা রুটি নিয়েছেন। তাহলে মোট রুটি কয়টা হলো? চারটা রুটি। এই সম্বল নিয়ে তারা দুজন বের হলেন। বের হয়ে প্রতিমধ্যে একটু ক্ষুধা লাগলো। ইসা ইসলাম বসলেন, বসে বললেন এই যে আমার ব্যাগে একটা রুটি আছে, তোমার ব্যাগের মধ্যে কোনো খাবার আছে কিনা বের করো। ইহুদি আর ব্যাগের থেকে রুটি বের করে না, সে একা একা খাবে। একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও, কথা বুঝলেন না? তো একা একা খাবে। তো ইসা ইসলাম বলেন তোমার ব্যাগের মধ্যে কি কোনো খাবার তুমি নিয়ে আসো নাই? কোনো ব্যাগের রুটি, কোনো রুটি নাই? কেন আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই? অথচ এমন নবীর সামনে বলে ওয়ামা তাদখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদের নবী ইসা এমন নবী যে নবী বলতে পারেন তার বাড়িতে বসে কার বাড়িতে কি রান্না বান্না হচ্ছে। কোরআন আয়াত আছে না? এই নবীর সামনে কি কয়? ব্যাগের মধ্যে রুটি নাই। ইসা ইসলাম মুসমুসকে হাসি মারলেন, ভাবলেন যে এই রুটির লোভ সম্বরণ করতে পারে না, আমার জ্বলবে কেমনে। তাহলে এরা সত্যবাদী না মিথ্যাবাদী বলেন? জাস্ট এদের চরিত্রটা একটু তুলে ধরা হচ্ছে আমার উদ্দেশ্য। আল্লাহর নবীকে পর্যন্ত তারা ঠকাইছে, মেরে ফেলেছে, হত্যা করেছে, শহীদ করেছে। সামনে চলতে লাগলেন, চলতে চলতে হঠাৎ করে এক অন্ধকে পেলেন। অন্ধের চোখে এই পয়গম্বর হাত বুলালে অন্ধের অন্ধত্ব দূর হয়ে যেত। ওবরিয়াল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিয়াল মাউতা বিইজনিল্লাহ, আল্লাহু আকবার বলো। ঈসা আলাইহিস সালাম অন্ধকে কাছে নিয়ে বুকের মধ্যে টেনে নিলেন। অন্ধ চোখে দেখে না, অন্ধ বলছে আমি মার পেট থেকে অন্ধ, জন্মান্ধ আমি। ঈসা আলাইহিসসালাম ছোট্ট একটা লাঠি ব্যবহার করতেন, সে লাঠির ছোঁয়া হাতের ছোঁয়া লাগায় দিলেন, অন্ধতার অন্ধত্ব দূর হয়ে গেল। অন্ধ বলে ফেলতেছে আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নেই, আপনি আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ে অন্ধ মুসলমান হয়ে গেল। ঈসা মনে মনে ভাবলেন হয়তো ইহুদিটাও হেদায়েত পেয়ে যাবে, এত বড় মুজিজা সে আমার দেখতে পেল। কিন্তু ইহুদি কোনো কথা বলে না। ঈসা আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে বলিয়ে ফেললেন ইহুদি, দেখো যে আল্লাহ তাআলা আমাকে এমন মুজিজা দান করেছেন, একটা জন্মান্ধ মানুষ তার অন্ধত্ব দূর হয়ে গেল। সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদি কে আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। সামনের দিকে চলতে লাগলেন। এবার একজন কুষ্ঠরোগীকে পেলেন, কুষ্ঠরোগীর গায়ে হাতের ছোঁয়া লাগালেন, লাঠির ছোঁয়া লাগালেন, কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, সেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার ঈসা আলাইহিসসালাম ভাবলেন এই মুজিজা দেখে হয়তো তার দিলটা নরম হতে পারে, কিন্তু কোনো সারা শব্দ নেই। এবার বলছেন ইহুদি, দেখো কুষ্ঠরোগীর রোগ ভালো হলো, সে কালেমা পড়ে মুসলমান হলো, সত্যি করে বলো তো ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? না, ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। সামনে চলতে লাগলেন, চলতে চলতে এবার দেখতে পেলেন একজন বোবা মানুষ, শোনেও না, কথাও বলতে পারে না। বোবার সামনে দাঁড়ালেন, হাতের ছোঁয়া লাগায় দিলেন, সঙ্গে সঙ্গে তার বাক শক্তি চলে আসলো, শ্রবণ শক্তি ফিরে পেল, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ঈসা ভাবলেন দুইজন লোক নহয়, দুইজন লোকের দ্বারা তার দিলটা নরম হলো না। এবার বাবা লোকটা ভালো হয়ে গেছে মনে হয়, এখন তার দিলটা নরম হয়ে কালিমা পড়বে মনে হয়, কিন্তু কোনো সারা শব্দ নাই। এবার ঈসা আল্লাহর পয়গম্বর বলছেন শোনো ইহুদি, দেখো এ কথা বলতে জানতো না, কানে শুনতো না, বধির একজন মানুষ, তার দুটো অঙ্গই ভালো হয়ে গেছে, যে আল্লাহ তাআলা আমাকে কেমন মর্যাদা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো তোমার ব্যাগের রুটির খবরটা কি? ইহুদি কয় ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। ঈসা আলাইহিসসালাম হাল ছাড়লেন না, তিনি ভাবলেন তোর ব্যাগের খবর আমি বের করবই। ঈসা আলাইহিসসালাম আল্লাহর পয়গম্বরদের মধ্যে ধৈর্য কম না বেশি? ধৈর্য কম না বেশি? ঈসা আলাইহিসসালাম এবার রওনা দিলেন সামনের দিকে, চলতে 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 এবার প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। এক রাখালকে ডাক দিয়ে বলেন, রাখাল একটা ছোট্ট ছাগল দিবা নাকি? জব করে খাবো, আমরা প্রচন্ড ক্ষুধা পেয়েছে। ছাগলটা নিলেন, জবহ করলেন, কোষ্ঠগুলো কাটলেন, এরপরে টুকরো টুকরো করে ভুনা করলেন, রান্না বান্না করলেন। ঈসা আলাইহিসসালাম নিজে রান্না বান্না হয়ে গেল। এবার সুন্দর বাটিতে করে বসলেন, বসে বলছেন রাখাল তুমিও খাও, ও আমার সফর সঙ্গী ইহুদি তুমিও খাও।
ইসলাম খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বললেন, বিসমিল্লাহ বললেন, জোরে জোরে বললেন, মানে আমিও বিসমিল্লাহ বলছি, তোরাও বিসমিল্লাহ বল। রাখাল বিসমিল্লাহ বলল, আল্লাহর পয়গম্বর বললেন, কিন্তু ইহুদি বলল না, সোজা না বাঁকা, সোজা না বাঁকা। ইসা সালাম খাওয়া সম্পন্ন করলেন, খাওয়া সম্পন্ন করার পরে করলেন কি, এবার বললেন, শোনো যে হাড়গুলো খেয়ে রেখে দিয়েছে, হাড়গুলো এক জায়গায় জমা করো। জমা করা হলো, জমা করা হাড়ের পরে ইসা সালাম তার হাতের ছোঁয়া, ছোট্ট লাঠির ছোঁয়া দিয়ে দিলেন, জীবিত ছাগল হয়ে ছাগলটা আবার ছাগল পালে রওনা দিল। ইসলাম এবার তার এই মুজিজা দেখে রাখালের চোখের পানি বের হয়ে গেল। রাখাল বলছে, আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ না, আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এ পর্যন্ত কয়েকজন সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবারে ইসলাম মনে মনে ভাবলেন, এবার তো পেট তাজা হয়েছে, হয়তো দিলটা নরম হতে পারে, পেটের মধ্যে খাবার গেছে। এবার বলছেন, ও আমার সবার সঙ্গী ইহুদি, দেখো ছাগলটা জব করলাম, খেলাম, পেট ভরলো, আবার ছাগলটা তাজা হয়ে চলে গেল। যে আল্লাহ আমাকে এমন মর্যাদা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, ব্যাগের রুটির খবরটা কি? ইহুদি কয়, রুটি নাই, কি খায়? রুটি নাই। ইসলাম সামনের দিকে চলতে লাগলেন, চলতে চলতে ক্লান্ত শরীর, হঠাৎ করে ঘুম চলে এসেছে, ক্লান্তি এসেছে। তিনি করলেন কি, পাশে সামানগুলো রাখলেন, ছোট্ট লাঠিটাও রাখলেন, ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর সঙ্গে সঙ্গে ইহুদি মনে মনে চিন্তা করে, এ পর্যন্ত চার পাঁচটা এত বড় বড় চিকিৎসা যে লাঠি দিয়ে করেছে, এই লাঠিটা চুরি করলে তো আমি বড় কিছু হয়ে যাব। দেখছেন, এবার ইহুদির আরেকটা পরিচয় হলো, এরা হলো চোর। এরা কি বলেন, চোর। ছোট্ট ছড়িটা নিয়ে চলে গেল, ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন পাবলিকও নাই, লাঠিও নাই। এবার ইসলাম তিনি ভাবলেন, লোকটা কোথায় গিয়ে যেন বিপদে পড়ে যায়, ইহুদি কোথায় গিয়ে যেন বিপদে পড়ে যায়। এবার ইহুদি তো প্রচন্ড, ইহুদিরা প্রচন্ড লোভী। এবার সে যে অঞ্চল দিয়ে যাচ্ছিল, সে অঞ্চলে শুনতে পেল, সে অঞ্চলের একজন রাজা অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছে, বিছানায় কাতরাচ্ছে, যে কোনো সময় মারা যাবে। এমন সময় সে ছোট্ট ছড়ি নিয়ে রাজ দরবারে ঢুকে বলল যে, তোমরা যদি আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমাদের রাজার জন্য কিছু উপকার করতে পারি। কি লোভ দেখেন, রাজা যদি সুস্থ হয় বহু সম্পদ তাকে দেওয়া হবে। এই আশায় বলল, আমি তোমার রাজাকে সুস্থ করে দেবো, তাই নাকি? কেমন করে ঢুকবো আর বের হবো? জানাকুম আনাকুম, কথা বোঝেন না, সুস্থ যাবো আর আসবো, রাজা সুস্থ হয়ে যাবি। আস্তে করে রাজার দেহের সামনে যখন দাঁড়ায়, যখন লাঠির ছোঁয়াটা দিয়ে দিয়েছে, আসল ডাক্তার না হাতুরে ডাক্তার, বলেন, আসল ডাক্তার না হাতুরে ডাক্তার। হাতুরে ডাক্তারের বৈশিষ্ট্য হলো, যেখানে করতে হবে ইনজেকশন সেখানে করে অপারেশন, আর যেখানে করতে হবে অপারেশন সেখানে করে ইনজেকশন। হাতুরে ডাক্তারদের রোগী বাঁচে না, মরে মরে। এই হাতুরে ডাক্তারে যখন, হাতুরে ডাক্তারই যখন শুরু করে দিল, রাজা ছিল কি একটু সুস্থ, হয়তো বা সুস্থ, একটু অসুস্থ ছিল, হয়তো সুস্থ হতে পারতো, কিন্তু এমন চিকিৎসা করছে, এমন চিকিৎসার ঠেলায় রাজা গেছে মইরা। রাজা যখন মরে গেছে, সবার নজর এখন কার দিকে বলেন, কার দিকে বলেন? সুনজর না রাগের নজর? সুনজর না রাগের নজর? এমন রাগের নজর হলো, ফ্লাইং কিক, কিল খুশি লাত্তি মেরে সব তাকে ঠেলে গুতে জেলখানার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। শোকের মাতম শুরু হয়ে, শোকাহত রাজ দরবার। ইসলাম খুঁজে খুঁজে বের করলেন, রাজ দরবারে ঢুকলেন, ঢুকে বললেন, কি হয়েছে রাজা, আমাদের মরে গেছে। তিনি বলছেন, কোন চিন্তা করো না, ইসলাম এমন একজন পয়গম্বর ছিলেন, কবরবাসীর সামনে গিয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ, কবরবাসী দাঁড়িয়ে যাও, কবরবাসী সঙ্গে সঙ্গে দাঁড়ায় যেত। যেরকম সুবহানাল্লাহ, এই জন্য তাকে বলা হয় রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ। ইসলাম তার ছোট্ট ছড়ি দিয়া, লাঠি দিয়া, হাতের ছোঁয়া দিয়ে রাজার ঘরের মধ্যে ঢুকলেন। রাজা সুস্থ হয়ে দাঁড়ায় গেছে, রাজ দরবারের সমস্ত লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সব মুসলমান হলো। এবার রাজ দরবার থেকে অফার করা হলো, ঈসা আপনি আল্লাহর পয়গম্বর, আপনি যা চাবেন রাজ দরবার থেকে আমরা কিছু আপনাকে পুরস্কৃত করব। ঈসা আলাইহিসসালাম বলেন, আল্লাহর পয়গম্বর দুনিয়ার কোনো কিছু চায় না, কিছুই লাগবে না, তবে আমার শখ তোমরা যদি পূরণ করতে চাও, কি শখ আপনার বলেন? যে লোকটাকে আসামি বানায়া রক্তাক্ত করে জেলখানায় ঢুকায় রাখছো, সেই লোকটাকে আমার হাতে তুলে দাও, কথা বলছেন? ইহুদিকে তুলে দেওয়া হলো আল্লাহর নবীর হাতে। ঈসা আলাইহিসসালাম এবার বলছেন, শোনো, আসল বন্ধুর পরিচয় হলো বিপদে বন্ধু বললে পরে বিপদে তার পাশে দাঁড়ানো, কিন্তু তুমি আমার এমন বন্ধু, আমাকে বিপদে ফেলে তুমি আমার সামানগুলো চুরি করে নিয়ে চলে আসছো, তুমি আমার এমন বন্ধু আর আমি তোমার এমন বন্ধু, তুমি বিপদে পড়েছ, আমি তোমাকে বিপদ থেকে আল্লাহর মাধ্যমে উদ্ধার করলাম, যেরকম আল্লাহু আকবার। এবার আর ইহুদি লজ্জায় কিছু বলে না,
কিন্তু ঈসা আলাইহিস সালাম এবার বলছেন শোনো যে আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদা দান করেছেন সে আল্লাহ তাআলার কসম করে সত্যি করে বলো তো তোমার ব্যাগে রুটির খবরটা কি কয় নাই কি কয় কো এর হলো ইজাত সামিআনা ওয়া আসাইনা সামিআনা ওয়া আসাইনা শুনলাম মানলাম না শুনলাম মানলাম না এরা মান্না সালওয়ার মতো খাবারগুলো খেয়েছে দুনিয়াতে মান্না সালওয়া বেহেশতের খাবার খাইছে কারা এই বনি ইসরাইলরা জান্নাতের খাবার খাওয়ার পর গরুর পূজা ছাড়ে নাই কিসের পূজা ছাড়ে নাই গরুর পূজা ছাড়ে নাই শেষ পর্যন্ত মান্না সালওয়া খাওয়ার পর এবার বলতেছে তোমার আল্লাহকে বলো আমরা আর মান্না সালওয়া খাবো না আমরা কি খাবো মশলা খাবো কি খাবো মশলা আদাসিহা ওয়া বাসলিহা ওয়া ফুমিহা এগুলো আর ভাল লাগে না এগুলো খাবো আমরা চিন্তা করেন বেহেশতের খাবার ওদেরকে তৃপ্তি দেয় নাই আল্লাহর নবীর দাওয়াত ওদের সহ্য হয় নাই ওই বাতিলদের মোকাবেলা আমাদের করার দরকার আছে না নয় ওদেরকে শত্রু মনে করতে হবে আমাদের আল্লাহ তুমি সবাইকে সব ইমামদারকে শত্রুকে চেনার তৌফিক দিয়ে দাও বন্ধুকে চেনার তৌফিক দিয়ে দাও কারণ শত্রু বন্ধু না চিনলে পরে ইমান হুমকির সম্মুখীন হবে কোনো সন্দেহ আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও ফজর নামাজ পড়বেন না ইনশাআল্লাহ সবাই ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ দল করে যাবো কার যে দলের কর্মসূচিতে নামাজ নাই সেই দল করা হারাম ঠিক কি না যে দলের কর্মসূচিতে নামাজ আছে সেই দল করব আমরা জোরে বলে ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও মন তো চাচ্ছে আরো কথা বলি কিন্তু বলবো কখন সময় নাই ও আচ্ছা বলছি একটু একটু করে বলছি আর একটু বলবো আবার শুরু করব এটা শেষ করে দিলাম তো এত সুন্দর মানুষ হয় কিন্তু সময় আজকে এত দ্রুত গেল কেমনে এই বসেন 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 খুব সুন্দর মানুষ আপনারা বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ মায়েরা আছে মায়েরা আছে জি আমি আসিয়ার কথা বলেছি হালকা ইঙ্গিত দিয়েছি কিন্তু আসিয়া আলাইহিস সালাম জীবন দিয়েছেন কার হাতে বলেন কার হাতে বলেন আপোষ করেননি পৃথিবীর কারো কাছে আপোষ করেছেন মোহাব্বত করেছেন একমাত্র কাকে আল্লাহকে আমার মাদেরকে বলবো কোথাও সময় নষ্ট করবেন না সেদিন জরিপে দেখলাম সপ্তাহে 72 ঘন্টা টেলিভিশনের সামনে বসে থেকে দেশের মেয়েরা স্টার জলসা জি প্লাস আর মেগা সিরিয়াল ভারতের কলকাতার এগুলোর মুখে থুতু মেরে দেন দেখতে যাবেন না চরিত্র নষ্ট করা যাবে না মাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন ইয়াশাবাত কামনা করছি অনেক সময় আমি আপনাদের নিয়ে ফেলেছি সবাই বসুন এখন আমার চাওয়া দরকার দোয়া আমি দোয়া চাই আমাকে দোয়া না করে আপনারা চলে যাবেন আমি মুসাফির মানুষ এখানে দোয়া কবুলের দোয়া কবুল হওয়ার মতো কিছু পছন্দের বান্দা এখানে আছেন অনেক মজলুম লোক থাকতে পারেন দোয়া থেকে কেউ মাহরুম হওয়া ঠিক না বসেন সবাই আমরা একসঙ্গে দোয়া করে যাব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ সবাই নামাজের মতো করে বসি নামাজের মতো করে বসি নামাজের মতো করে বসি আচ্ছা আপনার নামটা হলো সাইফুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ নগর পরিবহন না আচ্ছা আলহামদুলিল্লাহ বিশেষ ব্যবস্থা আমার সাইফুল ভাই তার আব্বার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তুমি তার আব্বার কবর থেকে জান্নাতের টুকরা বানায় দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন জি আর শেষ সময় এসে চাদর কি দেওয়া হয়েছিল ভিতরে চাদর কি দিয়েছিল চাদর ব্যাগ ট্যাগ দিয়েছিল দিয়েছে হালকা পাতলা না ও ভারী দেওয়া হয়নি অনেকে হয়তো আমাকে দিতে চেয়েছেন এরকম থাকতে পারেন